নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, চিরকাল তো আমরা শুনে এসেছি ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। এবার আমাকে বলুন তো, মানব জীবন বা মানব মনির গোলক ধাঁধার চেয়ে বেশি সত্য, বেশি রহস্যময় আর কি আছে? তাই নিয়ে যখন লেখক কলম ধরেন, রহস্য এসে বাসা বাঁধে প্রতিটি কালির ফোঁটাতে। মানব জীবনের এই রহস্যকেই কবিগুরু একের পর এক পাতায় সাজিয়েছেন, তারপর তার নাম দিয়েছেন চোখের বালি। মহেন্দ্র, বিহারী, আশালতা, বিনোদিনী, তাদের শূন্য থেকে আকাশ ছোঁয়া, তারপর আবার শূন্যে মিলিয়ে যাওয়া, তারপর আবার তাদের নিত্যদিনের ওঠা পড়া জমা হয়েছে চোখের বালিতে, আর তাদের বেঁধে রেখেছে এদের চারজনের পারস্পরিক বন্ধন। ভালোবাসা থেকে ঘৃণা, বন্ধুত্ব থেকে শত্রুতা, দুর্বলতা থেকে দৃঢ়তা, অপার সুখ থেকে অসীম দুঃখ, সব কিছু দেখেছে এই উপন্যাস। আসুন এবার শুনে নেওয়া যাক তাকে। তা দীর্ঘ আকারের জন্য বেশ কয়েকটা পর্বে ভাগ করে দিতে বাধ্য হলাম। আজ প্রথম পর্ব। বিনোদিনীর মাতা হরিমতি, মহেন্দ্রর মাতা, রাজলক্ষ্মীর কাছে আসিয়া থন্না দিয়া পড়িল। দুইজনেই একই গ্রামের মেয়ে, বাল্যকালে একত্রে খেলা করিয়াছেন। রাজলক্ষ্মী মহেন্দ্রকে ধরিয়া পড়িলেন। বাবা মহিন, গরিবের মেয়েটিকে উদ্ধার করিতে হইবে। শুনিয়াছি মেয়েটি বড় সুন্দরী, আবার মেমের কাছে পড়াশোনা করিয়াছে, তোদের আজকালকার পছন্দের সঙ্গে মিলিবে। মহেন্দ্র কহিল, মা, আজকালকার ছেলে তো আমি ছাড়াও আরও ঢের আছে। মহিন, তোর ওই দোষ, তোর কাছে বিয়ের কথাটি পারিবার জো নাই। মা, ও কথাটা বাদ দিয়াও সংসারে তো কথার অভাব নাই, অতএব ওটা মারাত্মক দোষ নয়। মহেন্দ্র শৈশবেই পিতৃহীন, মা সম্বন্ধে তাহার ব্যবহার সাধারণ লোকের মতো ছিল না। বয়স প্রায় 22 হইল, এমএ পাশ করিয়া ডাক্তারি পড়িতে আরম্ভ করিয়াছে, তবু মাকে লইয়া তাহার প্রতিদিনের মান, অভিমান, আদর, আবদারের অন্ত ছিল না। কাঙারু শাবকের মতো মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়াও মাতার বহির্গর্ভের থলিটির মধ্যে আবৃত থাকাই তাহার অভ্যাস হইয়া গিয়াছিল। মার সাহায্য ব্যতীত তাহার আহার, বিহার, আরাম, বিরাম কিছুই সম্পন্ন হইবার জো ছিল না। এবারে মা যখন বিনোদিনীর জন্য তাহাকে অত্যন্ত ধরিয়া পড়িলেন, তখন মহেন্দ্র বলিল, আচ্ছা, কন্যাটি একবার দেখিয়া আসি। দেখিতে যাইবার দিন বলিল, দেখিয়া আর কি হইবে, তোমাকে খুশি করিবার জন্য বিবাহ করিতেছি, ভালো মন্দের বিচার মিথ্যা। কথাটার মধ্যে একটু রাগের উত্তাপ ছিল, কিন্তু মা ভাবিলেন শুভদৃষ্টির সময় তাহার পছন্দের সহিত যখন পুত্রের পছন্দর নিশ্চয়ই মিল হইবে, তখন মহেন্দ্রর করিসুর কোমল হইয়া আসিবে। রাজলক্ষ্মী নিশ্চিন্ত চিত্তে বিবাহের দিন স্থির করিলেন। দিন যত নিকটে আসিতে লাগিল, মহেন্দ্রর মন ততই উৎকণ্ঠিত হইয়া উঠিল। অবশেষে দুই চারি দিন আগে আসিয়া সে বলিয়া বসিল, না মা, আমি কিছুতেই পারিব না। বাল্যকাল হইতে মহেন্দ্র দেবতা ও মানবের কাছে সর্বপ্রকার প্রশ্রয় পাইয়াছে, এই জন্য তাহার ইচ্ছার বেগ উচ্ছৃঙ্খল, পরের ইচ্ছার চাপ সে সহিতে পারে না। তাহাকে নিজের প্রতিজ্ঞা এবং পরের অনুরোধ একান্ত বাধ্য করিয়া তুলিয়াছে বলিয়াই বিবাহের প্রস্তাবের প্রতি তাহার অকারণ বিতৃষ্ণা অত্যন্ত বাড়িয়া উঠিল এবং আসন্নকালে সে একেবারেই বিমুখ হইয়া বসিল। মহেন্দ্রর পরম বন্ধু ছিল বিহারী, সে মহেন্দ্রকে দাদা এবং মহেন্দ্রর মাকে মা বলিত। মা তাহাকে স্টিম বোটের পশ্চাতে আবদ্ধ গাধা বোটের মতো মহেন্দ্রর একটি আবশ্যক ভারবহ আসবাবের স্বরূপ দেখিতেন ও সেই হিসেবে মমতাও করিতেন। রাজলক্ষ্মী তাহাকে বলিলেন, বাবা, এ কাজ তো তোমাকেই করিতে হয়, নইলে গরিবের মেয়ে। বিহারী জোর হাত করিয়া কহিল, মা, বইতে পারিব না, যে মেঠাই তোমার মহেন্দ্র ভালো লাগিল না বলিয়া রাখিয়া দেয়, সে মেঠাই তোমার অনুরোধে পড়িয়া আমি অনেক খাইয়াছি, কিন্তু কন্যার বেলায় সেটি সহিবে না। রাজলক্ষ্মী ভাবিলেন, বিহারী আবার বিয়ে করিবে, ও কেবল মহিনকে লইয়াই আছে, বউ আনিবার কথা মনেও স্থান দেয় না। এই ভাবিয়া বিহারীর প্রতি তাহার কৃপামিশ্রিত মমতা আরও একটুখানি বাড়িল।
বিনোদিনীর বাপ বিশেষ ধনী ছিল না, কিন্তু তাহার একমাত্র কন্যাকে সে মিশনারি মেম রাখিয়া বহু যত্নে পড়াশোনা ও কারুকার্য শিখাইয়াছিল। কন্যার বিবাহের বয়স ক্রমেই বহিয়া যাইতেছিল, তবুও তাহার হুঁশ ছিল না। অবশেষে তার মৃত্যুর পরে বিধবা মাতা পাত্র খুঁজিয়া অস্থির হইয়া পড়িয়াছে, টাকা কড়িও নাই, কন্যার বয়সও অধিক। তখন রাজলক্ষ্মী তাহার জন্মভূমি বারাসাতের গ্রাম সম্পর্কীয় এক ভ্রাতুষ্পুত্রের সহিত উক্ত কন্যা বিনোদিনীর বিবাহ দেওয়াইলেন। অনতিকাল পরে কন্যা বিধবা হইল। মহেন্দ্র হাসিয়া কহিল, ভাগ্যে বিবাহ করি নাই, স্ত্রী বিধবা হইলে তো একদণ্ড টিকিতে পারিতাম না। বছর তিনেক পরে আরেকদিন মাতাপুত্রে কথা হইতেছিল। বাবা, লোকে যে আমাকেই নিন্দা করে। কেন মা, তুমি লোকের কি সর্বনাশ করিয়াছ? পাছে বউ আসিলে ছেলে পর হইয়া যায়, এই ভয়ে তোমার বিবাহ দিতেছি না, লোকে এই রূপ বলা বলি করে। মহেন্দ্র কহিল, ভয় তো হওয়াই উচিত, আমি মা হইলে প্রাণ ধরে ছেলের বিবাহ দিতে পারিতাম না, লোকের নিন্দা মাথা পাতিয়া লইতাম। মা হাসিয়া কহিলেন, শোনো একবার ছেলের কথা। মহেন্দ্র কহিল, বউ আসিয়া তো ছেলেকে জুড়িয়া বসেই, তখন এত কষ্টের এত স্নেহের মা কোথায় সরিয়া যায়? এই যদি বা তোমার ভালো লাগে, আমার ভালো লাগে না। রাজলক্ষ্মী মনে মনে পুলকিত হইয়া তাহার সত্য সমাগতা বিধবা যাকে সম্বোধন করিয়া বলিলেন, শোনো ভাই মেজ বউ, মহিন কি বলে শোনো, বউ পাছে মাকে ছাড়িয়া উঠে এই ভয়েও বিয়ে করতে চায় না, এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শুনিয়াছ? কাকি কহিলেন, এ তোমার বাচ্চা বাড়াবাড়ি, যখনকার যা শোভা পায়, এখন মা আনাচল ছাড়িয়া বউ লইয়া ঘর কন্যা করিবার সময় আসিয়াছে, এখন ছোট ছেলেটির মতো ব্যবহার দেখিলে লজ্জা বোধ হয়। এ কথা রাজলক্ষ্মীর ঠিক মধুর লাগিল না, এবং এই প্রসঙ্গে তিনি যে কটি কথা বলিলেন তাহা সরল হইতে পারে কিন্তু মধুমাখা নহে। কহিলেন, আমার ছেলে অন্য ছেলেদের চেয়ে মাকে বেশি ভালোবাসে, তাতে তোমার লজ্জা কেন মেজবউ, ছেলে থাকিলে মর্ম বুঝিতে। রাজলক্ষ্মী মনে করিলেন পুত্র সৌভাগ্যবতীকে পুত্রহীনা ঈর্ষা করিতেছেন। মেজবউ কহিলেন, তুমি বউ আনিবার কথা পারিলে বলিয়া কথাটা উঠিল, নইলে আমার আর অধিকার কি? রাজলক্ষ্মী কহিলেন, আমার ছেলে যদি বউ না আনে, তোমার তাতে বুকে শেল বেঁধে কেন? বেশ তো, এতদিন যদি ছেলেকে মানুষ করিয়া আসিতে পারি, এখন উহাকে দেখিতে শুনিতে পারিব, আর কাহারও আমার দরকার হইবে না। মেজ বউ অস্ত্রপাত করিয়া নীরবে চলিয়া গেলেন। মহেন্দ্র মনে মনে আঘাত পাইল, এবং কলেজ হইতে সকাল সকাল ফিরিয়াই তাহার কাকের ঘরে উপস্থিত হইল। কাকি তাহাকে যাহা বলিয়াছেন তাহার মধ্যে স্নেহ ছাড়া কিছুই ছিল না, ইহা সে নিশ্চিত জানিত, এবং ইহাও তাহার জানা ছিল কাকির একটি পিতৃমাতৃহীনা বোন ছিয়াছে, এবং মহেন্দ্র সহিত তাহার বিবাহ দিয়া আপনার ভাগিনীর মেয়েটিকে কাছে আনিয়া সুখী দেখিতে চান। যদিচ বিবাহে সে নারাজ, তবু কাকির এই মনোগত ইচ্ছাটি তাহার কাছে স্বাভাবিক এবং অত্যন্ত করুণাবহ বলিয়া মনে হইত। মহেন্দ্র তাহার ঘরে যখন গেল, তখন বেলা বড় আর বাকি নাই। কাকি অন্নপূর্ণা তাহার ঘরের কাটা জানালার গড়াদের উপর মাথা রাখিয়া শুষ্ক বিমর্ষ মুখে বসিয়াছিলেন। পাশের ঘরে ভাত ঢাকা পড়িয়া আছে, এখনো স্পর্শ করেন নাই। অল্প কারণেই মহেন্দ্রর চোখে জল আসিত, কাকিকে দেখিয়া তাহার চোখ ছলছল করিয়া উঠিল। কাছে আসিয়া স্নিগ্ধস্বরে ডাকিল, কাকিমা। অন্নপূর্ণা হাসিবার চেষ্টা করিয়া কহিলেন, মহিন, আয় মহিন বোস। মহেন্দ্র কহিল, ভারী ক্ষুধা পাইয়াছে, প্রসাদ খাইতে চাই। অন্নপূর্ণা মহেন্দ্রর কৌশল বুঝিয়া উচ্ছ্বসিত অশ্রু কষ্টে সংবরণ করিলেন এবং নিজে খাওয়াইয়া মহেন্দ্রকে খাওয়াইলেন। মহেন্দ্রর হৃদয় তখন করুণায় আত্র ছিল। কাকিকে সান্ত্বনা দিবার জন্য আহারান্তে হঠাৎ মনের ছকে বলিয়া বসিল, কাকি, তোমার সেই যে বংশীর কথা বলিয়াছিলে, তাহাকে একবার দেখাইবে না? কথাটা উচ্চারণ করিয়াই সে ভীত হইয়া পড়িল। অন্নপূর্ণা হাসিয়া কহিলেন, তোর আবার বিবাহে মন গেল নাকি মহিন?
মহেন্দ্র তাড়াতাড়ি কহিল, না না, আমার জন্য নয় কাকি, আমি বিহারীকে রাজি করাইয়াছি, তুমি দেখিবার দিন ঠিক করিয়া দাও। অন্নপূর্ণা কহিলেন, আহা, তাহার কি এমন ভাগ্য হইবে, বিহারীর মতো ছেলে কি তার কপালে আছে। কাকির ঘর হইতে বাহির হইয়া মহেন্দ্র দ্বারের কাছে আসিতেই মার সঙ্গে দেখা হইল। রাজলক্ষ্মী জিজ্ঞাসা করিলেন, কি মহেন্দ্র, এতক্ষণ তোদের কি পরামর্শ হইতেছিল? মহেন্দ্র কহিল, পরামর্শ কিছুই না, পান লইতে আসিয়াছি। মা কহিলেন, তোর পান তো আমার ঘরে সাজা আছে। মহেন্দ্র উত্তর না করিয়া চলিয়া গেল। রাজলক্ষ্মী ঘরে ঢুকিয়া অন্নপূর্ণার রোদনস্ফীত চক্ষু দেখিবা মাত্র অনেক কথা কল্পনা করিয়া লইলেন। ফোঁস করিয়া বলিয়া উঠিলেন, কি গো মেজ ঠাকুরন, ছেলেটির কাছে লাগালাগি করছিলে বুঝি? বলিয়া উত্তর মাত্র না শুনিয়া দ্রুত বেগে চলিয়া গেলেন। মেয়ে দেখিবার কথা মহেন্দ্র প্রায় ভুলিয়াছিল, অন্নপূর্ণা ভোলেন নাই। তিনি শ্যামবাজারে মেয়ের অভিভাবক জ্যাঠার বাড়িতে পত্র লিখিয়া দেখিতে যাইবার দিন স্থির করিয়া পাঠাইলেন। দিন স্থির হইয়াছে শুনিয়া মহেন্দ্র কহিল, এত তাড়াতাড়ি কাজটা করিলে কেন কাকি, এখনো বিহারীকে বলাই হয় নাই। অন্নপূর্ণা কহিলেন, সে কি হয় মহিন, এখন না দেখিতে গেলে তাহারা কি মনে করিবে? মহেন্দ্র বিহারীকে ডাকিয়া সকল কথা বলিল, কহিল, চলো তো, পছন্দ না হইলে তোমার উপর তো আর জোর চলিবে না। বিহারী কহিল, সে কথা বলিতে পারি না, কাকির বঞ্জিকে দেখিতে গিয়া পছন্দ হইল না বলা আমার মুখ দিয়ে আসিবে না। মহেন্দ্র কহিল, সে তো উত্তম কথা। বিহারী কহিল, কিন্তু তোমার পক্ষে ভয়ানক অন্যায় কাজ হয়েছে মহিন্দা, নিজেকে হালকা রাখিয়া পরেস্কন্ধে এরূপ ভার চাপানো তোমার মোটেই উচিত হয় নাই, এখন কাকির মনে আঘাত দেওয়া আমার পক্ষে বড়ই কঠিন হইবে। মহেন্দ্র একটু লজ্জিত ও রুষ্ট হইয়া কহিল, তবে তুমি কি করিতে চাও? বিহারী কহিল, যখন তুমি আমার নাম করিয়া তাহাকে আশা দিয়াছ তখন আমি বিবাহ করিব, দেখিতে যাইবার ভরম করিবার দরকার নাই। অন্নপূর্ণাকে বিহারী দেবীর মতো ভক্তি করিত। অবশেষে অন্নপূর্ণা বিহারীকে নিজে ডাকিয়া কহিলেন, সে কি হয় বাছা, না দেখিয়া বিবাহ করিবে? না না, সে কিছুতেই হইবে না, যদি পছন্দ না হয় তবে বিবাহে সম্মতি দিতে পারিবে না, এই আমার শপথ রহিল। নির্ধারিত দিনে মহেন্দ্র কলেজ হইতে ফিরিয়া আসিয়া মাকে কহিল, আমার সেই রেশমের জামা আর ঢাকাই ধুতিটা বাহির করিয়া দাও। মা কহিলেন, কেন, কোথায় যাবি? মহেন্দ্র কহিল, আহ, দরকার আছে মা, তুমি দাও না, আমি পরে বলিব। মহেন্দ্র একটু সাজ না করিয়া থাকিতে পারিল না, পরের জন্য হইলেও, কন্যা দেখিবার প্রসঙ্গ মাত্রে এই যৌবন ধর্ম, আপনি চুলটা একটু ফিরাইয়া লয়, চাদরে কিছু গন্ধ ঢালে। দুই বন্ধু কন্যা দেখিতে বাহির হইল। কন্যার জ্যাঠা শ্যামবাজারের অনুকূলবাবু নিজের উপার্জিত ধনের দ্বারায় তাহার বাগান সমেত তিনতলা বাড়িটাকে পাড়ার মাথার উপর তুলিয়াছেন। দরিদ্র ভ্রাতার মৃত্যুর পর পিতৃমাতৃহীনা ভ্রাতুষ্পুত্রীটিকে তিনি নিজের বাড়িতে আনিয়া রাখিয়াছিলেন। মাসি অন্নপূর্ণা বলিয়াছিলেন, আমার কাছে থাক, তাহাতে ব্যয় লাঘবের সুযোগ ছিল বটে, কিন্তু গৌরব লাঘবের ভয়ে অনুকূল রাজি হইলেন না। এমনকি দেখা সাক্ষাৎ করিবার জন্য কন্যাকে কখনোই মাসির বাড়ি পাঠাইতেন না, নিজেদের মর্যাদা সম্বন্ধে তিনি এতই করাছিলেন। কন্যাটির বিবাহ ভাবনার সময় আসিল, কিন্তু আজকালকার দিনে কন্যার বিবাহ সম্বন্ধে যাদৃশী ভাবনা যাস্যা সিদ্ধির ভাবাতি তাদৃশী কথাটি খাটে না, ভাবনার সঙ্গে খরচও চাই, কিন্তু পণের কথা উঠিলেই অনুকূল বলেন, আমার তো নিজেরও মেয়ে আছে, আমি একার কত পারিয়া উঠিব। এমনি করিয়া তিন বহিয়া যাইতেছিল, এমন সময় সাজিয়া গুছিয়া গন্ধ মাখিয়া রঙ্গভূমিতে বন্ধুকে লইয়া মহেন্দ্র প্রবেশ করিলেন। তখন চৈত্র মাসের দিবসান্তে সূর্য অন্তর্মুখ, দোতলার দক্ষিণ বারান্দায় চিত্রিত চিকন চিনের টালি গাঁথা, তাহারি প্রান্তে দুই অভ্যাগতের জন্য রূপার রেকাবি ফলমূল মিষ্টান্নে শোভমান এবং বরফ জলপূর্ণ রূপার গ্লাস শীতল শিশির বিন্দু জালে মণ্ডিত। মহেন্দ্র বিহারীকে লইয়া
অলজ্জিতভাবে খাইতে বসিয়াছেন। নিচে বাগানে মালি তখন ঝাড়িতে করিয়া কাছে কাছে জল দিতেছিল। সেই সিক্ত মৃত্তিকার স্নিগ্ধ গন্ধ বহন করিয়া চৈত্রের দক্ষিণ বাতাস মহেন্দ্রর শুভ্র কুঞ্চিত সুবাসিত চাদরের প্রান্তকে দুর্দাম করিয়া তুলিতেছিল। আশপাশের দ্বার জানালা ছিদ্রান্তরাল হইতে একটু একটু চাপা হাসি, ফিসফিস কথা, দুটা একটা গহনা টুংটাং যেন শোনা যায়। আহারের পর অনুকূলবাবু ভিতরের দিকে চাহিয়া কহিলেন, এ চুনি, পান নিয়ে আয় তোরে। কিছুক্ষণ পর সংকোচের ভাবে পশ্চাতের একটি দরজা খুলিয়া গেল এবং একটি বালিকা কোথা হইতে সর্বাঙ্গে রাজ্যে লজ্জা জড়াইয়া আনিয়া পানের বাটা হাতে অনুকূলবাবুর কাছে আসিয়া দাঁড়াইল। তিনি কহিলেন, লজ্জা কি মা, বাটা ওই ওদের সামনে রাখো। বালিকা নত হইয়া কম্পিত হস্তে পানির বাটা অতিথিদের আসন পার্শ্বে ভূমিতে রাখিয়া দিল। বারান্দায় পশ্চিম প্রান্ত হইতে সূর্যাস্ত আভা তাহার লুচ্ছিত মুখকে মণ্ডিত করিয়া গেল। সেই অবকাশে মহেন্দ্র সেই কম্পান্বিতা বালিকার করুণ মুখচ্ছবি দেখিয়া লইল। বালিকা তখনই চলিয়া যাইতে উদ্যত হইলে অনুকূলবাবু কহিলেন, একটু দাঁড়া শুনি বিহারীবাবু, এইটি আমার ছোট ভাই অপূর্বর কন্যা, সে তো চলিয়া গেছে, এখন আমি ছাড়া ইহার আর কেহ নাই বলিয়া তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। মহেন্দ্রর হৃদয়ে দয়ার আঘাত লাগিল। অনাথার দিকে আর একবার চাহিয়া দেখিল, কেহ তাহার বয়স স্পষ্ট করিয়া বলিত না। আত্মীয়রা বলিত, এই 12-13 হইবে, অর্থাৎ 14-15 হওয়ার সম্ভাবনাই অধিক। কিন্তু অনুগ্রহ পালিত বলিয়া একটি কুণ্ঠিত ভীরুভাব তাহার নব যৌবনারম্ভকে সংযত সম্পৃত করিয়া রাখিয়াছে। আদ্র চিত্তে মহেন্দ্র জিজ্ঞাসা করিল, তোমার নাম কি? অনুকূলবাবু উৎসাহ দিয়া কহিলেন, বলো মা, তোমার নাম বলো। বালিকা তাহার অভ্যস্ত আদেশ পালনের ভাবে নতমুখে বলিল, আমার নাম আশালতা। আশা! মহেন্দ্রর মনে হইল নামটি বড় করুণ এবং কণ্ঠটি বড় কোমল, অনাথা আশা। দুই বন্ধু পথে বাহির হইয়া আসিয়া গাড়ি ছাড়িয়া দিল। মহেন্দ্র কহিল, বিহারি, এ মেয়েটিকে তুমি ছাড়িও না। বিহারি তাহার স্পষ্ট উত্তর না করিয়া কহিল, মেয়েটিকে দেখিয়া তাহার মাসিমাকে মনে পড়ে, বোধ হয় অমনি লক্ষ্মী হইবে। মহেন্দ্র কহিল, তোমার স্কন্ধে যে বোঝা চাপাইলাম, এখন বোধ হয় তাহার ভার তত গুরুতর বোধ হইতেছে না। বিহারি কহিল, না, বোধ হয় সহ্য করিতে পারিব। মহেন্দ্র কহিল, কাজ কি এত কষ্ট করিয়া, তোমার বোঝা না হয় আমি স্কন্ধে তুলিয়া লই, কি বল? বিহারী গম্ভীরভাবে মহেন্দ্রর মুখের দিকে চাহিল, কহিল, মহিন্দা, সত্য বলিতেছ? এখনো ঠিক করিয়া বলো, তুমি বিবাহ করিলে কাকি ঢের বেশি খুশি হইবেন, তাহা হইলে তিনি মেয়েটিকে সর্বদাই কাছে রাখিতে পারিবেন। মহেন্দ্র কহিল, আরে তুমি কি পাগল হইয়াছ, সে হইলে অনেককাল আগেই হইয়া যাইত। বিহারি অধিক আপত্তি না করিয়া চলিয়া গেল। মহেন্দ্র সোজা পথ ছাড়িয়া দীর্ঘ পথ ধরিয়া বহু বিলম্বে ধীরে ধীরে বাড়ি গিয়া পৌঁছিল। মা তখন লুচি ভাজার ব্যাপারে ব্যস্ত ছিলেন, কাকি তখনও তাহার বঞ্চির নিকট হইতে ফেরেন নাই। মহেন্দ্র একা নির্জন ছাদের ওপর গিয়া মাদুর পাতিয়া শুইল। কলিকাতার হর্মশিখরপুঞ্জের ওপর শুক্লসপ্তমীর অর্ধচন্দ্র নিঃশব্দে আপন অপরূপ মায়ামন্ত্র বিকীর্ণ করিতেছিল। মা যখন খাবার খবর দিলেন, মহেন্দ্র অলস্বরে কহিল, বেশ আছি, এখন আর উঠিতে পারি না। মা কহিলেন, এইখানেই আনিয়া দিই না। মহেন্দ্র কহিল, না, আজ আর খাইব না, আমি খাইয়া আসিয়াছি। মা জিজ্ঞাসা করিলেন, কোথায় খাইতে গিয়াছিলি? মহেন্দ্র কহিল, সে অনেক কথা, পরে বলিব। মহেন্দ্রর এই অভূতপূর্ব ব্যবহারে অভিমানিনী মাতা কোনো উত্তর না করিয়া চলিয়া যাইতে উদ্যত হইলেন। তখন মুহূর্তের মধ্যে আত্মসংবরণ করিয়া অনুতপ্ত মহেন্দ্র কহিল, মা, আমার খাবার এইখানেই আনো। মা কহিলেন, গোদা না থাকে তো দরকার নাই। এই লইয়া ছেলেতে মায়েতে কিয়ৎক্ষণ মান অভিমানের পর
মহেন্দ্রকে পুনশ্ব আহারে বসিতে হইল। রাত্রে মহেন্দ্রর ভালো নিদ্রা হইল না। প্রত্যুষেই সে বিহারীর বাসায় আসিয়া উপস্থিত, কহিল, ভাই, ভাবিয়া দেখিলাম কাকিমার মনোগত ইচ্ছা আমি তাহার বোনঝিকে বিবাহ করি। বিহারী কহিল, সেজন্য তো হঠাৎ নতুন করিয়া ভাবিবার দরকার ছিল না, তিনি তো ইচ্ছা নানা প্রকারেই ব্যক্ত করিয়াছেন। মহেন্দ্র কহিল, তাই বলিতেছি, আমার মনে হয় আশাকে আমি বিবাহ না করিলে তাহার মনে একটা খেদ থাকিয়া যাইবে। বিহারী কহিল, সম্ভব বটে। মহেন্দ্র কহিল, আমার মনে হয় সেটা আমার পক্ষে অত্যন্ত অন্যায় হইবে। বিহারী কিঞ্চিত অস্বাভাবিক উৎসাহের সহিত কহিল, বেশ তো, সে তো ভালো কথা, তুমি রাজি হইলে তো আর কোনো কথাই থাকে না, এ কর্তব্য বুদ্ধি কাল তোমার মাথায় আসিলেই তো ভালো হইত। মহেন্দ্র কহিল, একদিন দেরিতে আসিয়া কি এমন ক্ষতি হইল। যেই বিবাহের প্রস্তাবে মহেন্দ্র মনকে লাগাম ছাড়িয়া দিল, সেই তাহার পক্ষে ধৈর্য রক্ষা করা দুঃসাধ্য হইয়া উঠিল। তাহার মনে হইতে লাগিল, আর অধিক কথাবার্তা না হইয়া কাজটা সম্পন্ন হইয়া গেলেই ভালো হয়। মাকে গিয়া বলিল, আমি তোমার অনুরোধ রাখিব মা, বিবাহ করিতে রাজি হইলাম। মা মনে মনে কহিলেন, বুঝিয়াছি, সেদিন মেজবউ কেন হঠাৎ তাহার বোনঝিকে দেখিতে চলিয়া গেল এবং মহেন্দ্র সাজিয়া বাহির হইল। তাহার বারংবার অনুরোধ অপেক্ষা অন্নপূর্ণার চক্রান্তই যে সফল হইল, ইহাতে তিনি সমস্ত বিশ্ববিধানের ওপর অসন্তুষ্ট হইয়া উঠিলেন। বলিলেন, একটি ভালো মেয়ে সন্ধান করিতেছি। মহেন্দ্র আশার উল্লেখ করিয়া কহিল, কন্যা পাওয়া গেছে। রাজলক্ষ্মী কহিলেন, সে কন্যা হইবে না বাছা, তাহা আমি বলিয়া রাখিতেছি। মহেন্দ্র যথেষ্ট সংযত ভাষায় কহিল, কেন মা, মেয়েটি তো মন্দ নয়। রাজলক্ষ্মী কহিল, তাহার তিন কুলে কেহ নাই, তাহার সহিত বিবাহ দিয়ে আমার কুটুম্বের সুখ হইবে না। কুটুম্বের সুখ না হইলেও আমি দুঃখিত হইব না, কিন্তু মেয়েটিকে আমার বেশ পছন্দ হইয়াছে মা। ছেলে যে দেখিয়া রাজলক্ষ্মীর চিত্ত আরও কঠিন হইয়া উঠিল। অন্নপূর্ণাকে গিয়া কহিলেন, বাপ মা, মরা অলক্ষণে কন্যার সহিত আমার এক ছেলের বিবাহ দিয়া তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে ভাঙাইয়া লইতে চাও, এত বড় শয়তানি! অন্নপূর্ণা কাঁদিয়া কহিলেন, মহিনের সঙ্গে বিবাহের কোনো কথাই হয় নাই, সে আপন ইচ্ছা মতো তোমাকে কি বলিয়াছে আমিও জানি না। মহেন্দ্রর মা কিছুমাত্র বিশ্বাস করিলেন না। তখন অন্নপূর্ণা বিহারীকে ডাকাইয়া শাস্ত্রনেত্রে কহিলেন, তোমার সঙ্গেই তো সব ঠিক হইয়াছিল, আবার কেন উল্টাইয়া দিলে? আবার তোমাকেই মত দিতে হইবে, তুমি উদ্ধার না করিলে আমাকে বড় লজ্জায় পড়িতে হইবে, মেয়েটি বড় লক্ষ্মী, তোমার অযোগ্য হইবে না। বিহারী কহিল, কাকিমা, সে কথা আমাকে বলা বাহুল্য, তোমার বোনঝি যখন তখন আমার অমতের কোনো কথাই নাই, কিন্তু মহেন্দ্র। অন্নপূর্ণা কহিলেন, না বাছা, মহেন্দ্রর সঙ্গে তাহার কোনো মতেই বিবাহ হইবার নয়। আমি তোমাকে সত্য কথাই বলিতেছি, তোমার সঙ্গে বিবাহ হইলেই আমি সবচেয়ে বেশি নিশ্চিন্ত হই, মহিনের সঙ্গে সম্বন্ধে আমার মত নাই। বিহারী কহিল, কাকি, তোমার যদি মত না থাকে তাহলে তো কোনো কথাই নাই। এই বলিয়া সে রাজলক্ষ্মীর নিকটে গিয়া কহিল, মা, কাকির বোনঝির সঙ্গে আমার বিবাহ স্থির হইয়া গেছে, আত্মীয় স্ত্রীলোক তো কেহ কাছে নাই, কাছেই লজ্জার মাথা খাইয়া নিজেকেই খবরটা দিতে হইল। বলিস কি রে বিহারী, বড় খুশি হইলাম, মেয়েটি লক্ষ্মী মেয়ে, তোর উপযুক্ত, এ মেয়ে কিছুতেই হাতছাড়া করিস না। হাতছাড়া কেন হইবে, মহিন্দা নিজে পছন্দ করিয়া আমার সঙ্গে সম্বন্ধ করিয়া দিয়াছেন। এই সকল বাধাবিঘ্নে মহেন্দ্র দ্বিগুণ উত্তেজিত হইয়া উঠিল। সে মা ও কাকিমার উপর রাগ করিয়া একটা দিনহীন ছাত্রাবাসে গিয়া আশ্রয় লইল। রাজলক্ষ্মী কাঁদিয়া অন্নপূর্ণার ঘরে উপস্থিত হইলেন, কহিলেন, মেজবউ, আমার ছেলে বুঝি উদাস হইয়া ঘর ছাড়িল, তাহাকে রক্ষা করো। অন্নপূর্ণা কহিলেন, দিদি একটু ধৈর্য ধরিয়া থাকো, দুদিন বাদেই তার রাগ পড়িয়া যাইবে। রাজলক্ষ্মী কহিলেন, তুমি তাহাকে জানো না, সে যাহা চায় না পাইলে যাহা খুশি করিতে পারে, তোমার বোনঝির সঙ্গে যেমন করিয়া হোক তাহার। দিদি, সে কি করিয়া হয়, বিহারীর সঙ্গে কথাবার্তা এক প্রকার পাকা হইয়াছে,
রাজলক্ষ্মী কহিলেন, সে ভাঙিতে কতক্ষণ বলিয়া বিহারীকে ডাকিয়া কহিলেন, বাবা তোমার জন্য ভালো পাত্রি দেখিয়া দিতেছি, এ কন্যাটি ছাড়িয়া দিতে হইবে, এ তোমার যোগ্যই নহে। বিহারী কহিল, না মা সে হয় না, সে সমস্তই ঠিক হইয়া গেছে। তখন রাজলক্ষ্মী অন্নপূর্ণাকে গিয়া কহিলেন, আমার মাথা খাও মেজবউ, তোমার পায়ে ধরি, তুমি বিহারীকে বলিলেই সব ঠিক হইবে। অন্নপূর্ণা বিহারীকে কহিলেন, বিহারী তোমাকে বলিতে আমার মুখ সরিতেছে না, কিন্তু কি করি বলো, আশা তোমার হাতে পড়িলেই আমি বড় নিশ্চিন্ত হইতাম, কিন্তু সব তো বুঝিয়াছি কাকি, তুমি যেমন আদেশ করিবে তেমনই হইবে, কিন্তু আমাকে আর কখনো কাহারোর সঙ্গে বিবাহের জন্য অনুরোধ করিও না বলিয়া বিহারী চলিয়া গেল। অন্নপূর্ণার চক্ষু জলে ভরিয়া উঠিল। মহেন্দ্র অকল্যাণ আশঙ্কায় মুছিয়া ফেলিলেন, বার বার মনকে বুঝাইলেন যাহা হইল তাহা ভালোই হইল। এইরূপে রাজলক্ষ্মী অন্নপূর্ণা এবং মহেন্দ্রর মধ্যে নিষ্ঠুর নিগূঢ় নীরব ঘাত প্রতিঘাত চলিতে চলিতে বিবাহের দিন সমাগত হইল। বাতি উজ্জ্বল হইয়া জ্বলিল, সানাই মধুর সুরে বাজিল, মিষ্টান্নে মিষ্টির ভাগ লেশ মাত্র কম পড়িল না। আশা সজ্জিত সুন্দর দেহে লজ্জিত মুগ্ধ মুখে আপন নূতন সংসারে প্রথম পদার্পণ করিল। তাহার এই কুলায়ের মধ্যে কোথাও যে কোনো কণ্টক আছে তাহা তাহার কম্পিত কোমল হৃদয়ে অনুভব করিল না, বরঞ্চ জগতে তাহার একমাত্র মাতৃস্থানিয়া অন্নপূর্ণার কাছে আসিতেছে বলিয়া আশ্বাসে ও আনন্দে তাহার সর্বপ্রকার ভয় সংশয় দূর হইয়া গেল। বিবাহের পর রাজলক্ষ্মী মহেন্দ্রকে ডাকিয়া কহিলেন, আমি বলি এখন বৌমা কিছুদিন তার জ্যাঠার বাড়িতে গিয়াই থাকুন। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, কেন মা? মা কহিলেন, এবারে তোমার এক্সামিন আছে, পড়াশোনার ব্যাঘাত হইতে পারে। মহেন্দ্র কহিল, আমি কি ছেলে মানুষ, নিজের ভালো মন্দ বুঝে চলিতে পারি না? তা হোক না বাপু, আর এক বছর বই তো নয়। মহেন্দ্র কহিল, বউয়ের বাপ মা যদি কেহ থাকিতেন তাহাদের কাছে পাঠাইতে আপত্তি ছিল না, কিন্তু জ্যাঠার বাড়িতে আমি উহাকে রাখিতে পারিব না। ওরে বাস রে, উনি কর্তা, শাশুড়ি কেহ না, কাল বিয়ে করিয়া আজই এত দরদ। কর্তারা তো আমাদেরও একদিন বিবাহ করিয়াছিলেন, কিন্তু এমন স্ত্রৈণতা এমন বিহায়াপনা তো কখনো ছিল না। মহেন্দ্র খুব জোরের সহিত কহিল, কিছু ভাবিও না মা, এক্সামিনের কোনো ক্ষতি হইবে না। রাজলক্ষ্মী তখন হঠাৎ অপরিমিত উৎসাহে বধূকে ঘরকন্যার কাজ শিখাইতে প্রবৃত্ত হইলেন। ভাড়ার ঘর রান্নাঘর ঠাকুর ঘরেই আসার দিনগুলি কাটিল। রাত্রে রাজলক্ষ্মী তাহাকে নিজের বিছানায় শোয়াইয়া তাহার আত্মীয় বিচ্ছেদের ক্ষতিপূরণ করিতে লাগিলেন। অন্নপূর্ণা অনেক বিবেচনা করিয়া বংশীর নিকট হইতে দূরেই থাকিতেন। যখন কোনো প্রবল অভিভাবক একটা ইক্ষুদণ্ডের সমস্ত রস প্রায় নিঃশেষপূর্বক চর্বণ করিতে থাকে, তখন হতাশ্বাস লুব্ধ বালকের ক্ষোভ উত্তরোত্তর যেমন অসহ্য বাড়িয়া ওঠে, মহেন্দ্রর সেই দশা হইল। ঠিক তাহার চোখের সম্মুখেই নবযৌবনা নববধূর সমস্ত মিষ্ট রস যে কেবল ঘরকন্যার দ্বারা পিষ্ট হইতে থাকিবে ইহা কি সহ্য হয়? মহেন্দ্র অন্নপূর্ণাকে গিয়া কহিল, কাকি মা বউকে যেরূপ খাটাইয়া মারিতেছেন আমি তো তাহা দেখিতে পারি না। অন্নপূর্ণা জানিতেন রাজলক্ষ্মী বাড়াবাড়ি করিতেছেন, কিন্তু বলিলেন, কেন মহিন, বউকে ঘরের কাজ শেখানো হইতেছে, ভালোই তো হইতেছে, এখনকার মেয়েদের মতো নভেল পড়িয়া কার্পেট বুনিয়া বাবু হইয়া থাকা তো ভালো নয়। মহেন্দ্র উত্তেজিত হইয়া বলিল, এখনকার মেয়ে এখনকার মেয়ের মতোই হইবে, তা ভালো হোক কি খারাপ, আমার স্ত্রী যদি আমার মতো নভেল পড়িয়া রস গ্রহণ করিতে পারে তবে তাহাতে পরিতাপ বা পরিহাসের বিষয় তো কিছুই দেখি না। অন্নপূর্ণার ঘরে পুত্রের কণ্ঠস্বর শুনিতে পাইয়া রাজলক্ষ্মী সর্বকর্ম ফেলিয়া চলিয়া আসিলেন। তীব্র কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কি তোমাদের কিসের পরামর্শ চলিতেছে? মহেন্দ্র উত্তেজিতভাবেই বলিল, পরামর্শ কিছুই নয় মা, বউকে ঘরের কাজে আমি দাসীর মতো খাটিতে দিতে পারিব না। মা তাহার উদ্দীপ্ত জ্বালা দমন করিয়া অত্যন্ত তীক্ষ্ণ ধীরভাবে কহিলেন,
তাহাকে লইয়া কি করিতে হইবে? মহেন্দ্র কহিল, তাহাকে আমি লেখাপড়া শেখাইব। রাজলক্ষ্মী কিছু না কহিয়া দ্রুতপদে চলিয়া গেলেন এবং মুহূর্ত পরে বধূর হাত ধরিয়া টানিয়া লইয়া মহেন্দ্র সম্মুখে উপস্থিত করিয়া কহিলেন, এই লও তোমার বধূকে, তুমি লেখাপড়া শেখাও। এই বলিয়া অন্নপূর্ণার দিকে ফিরিয়া গলবস্ত্র জোর করে কহিলেন, মাপ করো মেজগিন্নি, আমাকে মাপ করো, তোমার বঞ্জির মর্যাদা আমি বুঝিতে পারি নাই। উহার কোমল হাতে আমি হলুদের দাগ লাগাইয়াছি, এখন তুমি উহাকে ধুইয়া মুছিয়া বিবি সাজাইয়া মহিনের হাতে দাও, উনি পায়ের ওপর পা দিয়া লেখাপড়া শিখুন, দাসী বৃত্তি আমি করিব। এই বলিয়া রাজলক্ষ্মী নিজের ঘরের মধ্যে ঢুকিয়া সশব্দে আরকল বন্ধ করিলেন। অন্নপূর্ণা ক্ষোভে মাটির ওপর বসিয়া পড়িলেন। আশা এই আকস্মিক গৃহ বিপ্লবের কোনো তাৎপর্য বুঝিতে না পারিয়া লজ্জায় ভয়ে দুঃখে বিবর্ণ হইয়া গেল। মহেন্দ্র অত্যন্ত রাগ করিয়া মনে মনে কহিল, আর নয়, নিজের স্ত্রীর ভার তাকে নিজের হাতেই লইতে হইবে, নহিলে অন্যায় হইবে। ইচ্ছার সহিত কর্তব্য বুদ্ধি মিলিত হইতেই হাওয়ার সঙ্গে আগুন লাগিয়া গেল। কোথায় গেল কলেজ, এক্সামিন, বন্ধুকৃত্য, সামাজিকতা? স্ত্রীর উন্নতি সাধন করিতে মহেন্দ্র তাহাকে লইয়া ঘরে ঢুকিল, কাজের প্রতি দৃকপাত বা লোকের প্রতি ভ্রুক্ষেপ মাত্র করিল না। অভিমানিনী রাজলক্ষ্মী মনে মনে কহিলেন, মহেন্দ্র যদি এখন তার বউকে লইয়া আমার তারে হত্যা দিয়া পড়ে, তবু আমি তাকাইব না, দেখি সে তার মাকে বাদ দিয়া স্ত্রীকে লইয়া কেমন করিয়া কাটায়। দিন যায়, ধারের কাছে কোনো অনুতপ্তের পদশব্দ শোনা গেল না। রাজলক্ষ্মী স্থির করিলেন, ক্ষমা চাহিতে আসিলে ক্ষমা করিবেন, নহিলে মহেন্দ্রকে অত্যন্ত ব্যথা দেওয়া হইবে। ক্ষমার আবেদন আসিয়া পৌঁছিল না। তখন রাজলক্ষ্মী স্থির করিলেন, তিনি নিজে গিয়াই ক্ষমা চাহিয়া আসিবেন, ছেলে অভিমান করিয়া আছে বলিয়া মাও কি অভিমান করিয়া থাকিবে। তেতলার ছাদের এক কোণে একটি ক্ষুদ্র গৃহে মহেন্দ্র শয়ন এবং অধ্যায়নের স্থান। এ কয়দিন মা তাহার কাপড় গোছানো, বিছানা তৈরি, ঘরদোয়ার পরিষ্কার করায় সম্পূর্ণ অবহেলা করিয়াছিলেন। কয়দিন মাতৃস্নেহের চিরাভ্যস্ত কর্তব্যগুলি পালন না করিয়া তাহার হৃদয় স্তন্য ভারাতুর স্তনের ন্যায় অন্তরে অন্তরে ব্যথিত হইয়া উঠিয়াছিল। সেদিন দ্বিপ্রহরে ভাবিলেন, মহেন্দ্র এতক্ষণে কলেজে গেছে, এই অবকাশে তাহার ঘর ঠিক করিয়া আসি, কলেজ হইতে ফিরিয়া আসিলেই সে অবিলম্বে বুঝিতে পারিবে তাহার ঘরে মাতৃহস্ত পড়িয়াছে। রাজলক্ষ্মী সিঁড়ি বাহিয়া উপরে উঠিলেন। মহেন্দ্রর শয়নগৃহের একটি দ্বার খোলা ছিল, তাহার সম্মুখে আসিতেই যেন হঠাৎ কাঁটা বিঁধিল, চমকিয়া উঠিলেন। দেখিলেন নিচের বিছানায় মহেন্দ্র নিদ্রিত এবং দ্বারের দিকে পশ্চাৎ করিয়া বধূ ধীরে ধীরে তাহার পায়ে হাত পুলাইয়া দিতেছে। মধ্যাহ্নের প্রখর আলোকে উন্মুক্ত দ্বারে দাম্পত্য লীলার এই অভিনয় দেখিয়া রাজলক্ষ্মী লজ্জায় ধিক্কারে সংকুচিত হইয়া নিঃশব্দে নিচে নামিয়া আসিলেন। কিছুকাল অনাবৃষ্টিতে যে শস্যদল শুষ্ক পীতবর্ণ হয়ে আসে, বৃষ্টি পাইবা মাত্র সে আর বিলম্ব করে না, হঠাৎ বাড়িয়া উঠিয়া দীর্ঘকালের উপবাস্তৈন্য দূর করিয়া দেয়। দুর্বল নতভাব ত্যাগ করিয়া শস্যক্ষেত্রের মধ্যে অসংকোচে অসংশয়ে আপনার অধিকার উন্নত ও উজ্জ্বল করিয়া তোলে। আশার সেই রূপ হইল, যেখানে তাহার রক্তের সম্বন্ধ ছিল না, সেখানে সে কখনো আত্মীয়তার দাবি করিতে পায় নাই। আজ পরের ঘরে আসিয়া যখন বিনা প্রার্থনায় এক নিকটতম সম্বন্ধ এবং নিঃসন্দিগ্ধ অধিকার প্রাপ্ত হইল, যখন সেই অযত্ন লালিতা অনাথার মস্তকে স্বামী সহস্তে লক্ষ্মীর মুকুট পরাইয়া দিলেন, তখন সে আপন গৌরবপদ গ্রহণ করিতে লেশমাত্র বিলম্ব করিল না। নববধূযজ্ঞ লজ্জা ভয় দূর করিয়া দিয়া সৌভাগ্যবতী স্ত্রীর মহিমায় মুহূর্তের মধ্যেই স্বামীর পদপ্রান্তে অসংকোচে আপন সিংহাসন অধিকার করিল। রাজলক্ষ্মী সেদিন মধ্যাহ্নে সেই সিংহাসনে এই নূতন আগত পরের মেয়েকে এমন চিরাভ্যস্তবত স্পর্ধার সহিত বসিয়া থাকিতে দেখিয়া দুঃসহ বিস্ময়ে নিচে নামিয়া আসিলেন। নিজের চিত্তদাহে অন্নপূর্ণাকে দগ্ধ করিতে গেলেন, কহিলেন,
ওগো দেখো গো, তোমার নবাবীর পুত্রী নবাবের ঘর থেকে কি শিক্ষা লইয়া আসিয়াছেন, কর্তা থাকিলে আজ। অন্নপূর্ণা কাতর হইয়া বলিলেন, দিদি তোমার বউকে তুমি শিক্ষা দিবে, শাসন করিবে, আমাকে কেন বলিতেছ? রাজলক্ষ্মী ধনুষ্টঙ্কারের মতো বাজিয়া উঠিলেন, আমার বউ, তুই মন্ত্রী থাকিতে সে আমাকে গ্রাহ্য করিবে। তখন অন্নপূর্ণা সশব্দ পদক্ষেপে দম্পতিকে সচকিতে সচেতন করিয়া মহেন্দ্রর শয়ন গৃহে উপস্থিত হইলেন। আশাকে কহিলেন, তুই এমনি করিয়া আমার মাথা হেঁট করবি পোড়ার মুখী? লজ্জা নাই, সরম নাই, সময় নাই, অসময় নাই, বৃদ্ধা শাশুড়ির ওপর সমস্ত ঘরকন্যা চাপাইয়া তুমি এখানে আরাম করিতেছ? আমার পোড়া কপাল আমি তোমাকে এই ঘরে আনিয়াছিলাম। বলিতে বলিতে তাহার চোখ দিয়া জল ছড়িয়া পড়িল। আশাও নত মুখে বস্ত্রাঞ্চল খুঁটিতে খুঁটিতে নিঃশব্দে দাঁড়াইয়া কাঁদিতে লাগিল। মহেন্দ্র কহিল, কাকি তুমি বউকে কেন অন্যায় ভৎসনা করিতেছ? আমিই তো উহাকে ধরিয়া রাখিয়াছি। অন্নপূর্ণা কহিলেন, সে কি ভালো কাজ করিয়াছ? ও বালিকা অনাথা, মার কাছ হইতে কোনোদিন কোনো শিক্ষা পায় নাই, ও ভালো মন্দের কি জানে? তুমি উহাকে কি শিক্ষা দিতেছ? মহেন্দ্র কহিল, এই দেখো, উহার জন্যে স্লেট খাতা বই কিনিয়া আনিয়াছি, আমি বউকে লেখাপড়া শিখাইব, তা লোকে নিন্দাই করুক আর তোমরা রাগই করো। অন্নপূর্ণা কহিলেন, তাই কি সমস্ত দিন শিখতে হইবে? সন্ধ্যার পর এক আধ ঘন্টা পড়লেই তো ঢের হয়। অত সহজ নয় কাকি, পড়াশোনায় একটু সময়ের দরকার হয়। অন্নপূর্ণা বিরক্ত হইয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন। আশাও ধীরে ধীরে তাহার অনুসরণের উপক্রম করিল। মহেন্দ্র তার রোধ করিয়া দাঁড়াইল। আশার করুণ সজল নেত্রের কাতর অনুনয় সে মানিল না, কহিল, রোসো, ঘুমাইয়া সময় নষ্ট করিয়াছি, সেটা পোষাইয়া লইতে হইবে। এমন গম্ভীর প্রকৃতির শ্রদ্ধেও মূঢ় থাকিতেও পারেন যিনি মনে করিবেন মহেন্দ্রও নিদ্রাবেশে পড়াইবার সময় নষ্ট করিয়াছে। বিশেষ রূপে তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে মহেন্দ্রর তত্ত্বাবধানে অধ্যাপন কার্য যেরূপে নির্বাহ হয় কোনো স্কুলের ইন্সপেক্টরও তাহার অনুমোদন করিবেন না। আশা তাহার স্বামীকে বিশ্বাস করিয়াছিল। সে বস্তুতই মনে করিয়াছিল লেখাপড়া শেখা তাহার পক্ষে নানা কারণে সহজ নহে বটে, কিন্তু স্বামীর আদেশ বশত নিতান্তই কর্তব্য। এই জন্য সে প্রাণপণে অশান্ত বিক্ষিপ্ত মনকে সংযত করিয়া আনিত। শয়নগৃহের মেঝের ওপর ঢালা বিছানার এক পার্শ্বে অত্যন্ত গম্ভীর হইয়া বসিত এবং পুঁথিপত্রের দিকে একেবারে ঝুঁকিয়া পড়িয়া মাথা দুলাইয়া মুখস্থ করিতে আরম্ভ করিত। শয়নগৃহের অপর প্রান্তে ছোট টেবিলের ওপর ডাক্তারি বই খুলিয়া মাস্টারমশাই চৌকিতে বসিয়া আছেন। মাঝে মাঝে কটাক্ষপাতে ছাত্রের মনোযোগ লক্ষ্য করিয়া দেখিতেছেন। দেখিতে দেখিতে হঠাৎ ডাক্তারি বই বন্ধ করিয়া মহেন্দ্র আশার ডাক নাম ধরিয়া ডাকিল, শুনি। চকিতে আশা মুখ তুলিয়া চাহিল। মহেন্দ্র কহিল, বইটা আনো দেখি, দেখি কোনখানটা পড়িতেছ। আশার ভয় উপস্থিত হইল, পাছে মহেন্দ্র পরীক্ষা করে। পরীক্ষায় উত্তীর্ণ হইবার আশা অল্পই ছিল, কারণ চারুপাঠের চারুত্ব প্রলোভনে তাহার অবাধ্য মন কিছুতেই বশ মানে না। বাল্মীক সম্বন্ধে সে যতই জ্ঞানলাভের চেষ্টা করে অক্ষরগুলো ততই তাহার দৃষ্টিপথের ওপর দিয়া কালো পিপিলিকার মতো সার বাঁধিয়া চলিয়া যায়। পরীক্ষকের ডাক শুনিয়া অপরাধীর মতো আশা ভয়ে ভয়ে বইখানি লইয়া মহেন্দ্র চৌকির পাশে আসিয়া উপস্থিত হয়। মহেন্দ্র একহাতে কটিদেশ বেষ্টনপূর্বক তাহাকে দৃঢ়রূপে বন্দী করিয়া অপর হাতে বই ধরিয়া কহে, আজ কতটা পড়িলে দেখি। আশা যতগুলো লাইনে চোখ বুলাইয়াছিল দেখাইয়া দেয়। মহেন্দ্র ক্ষুণ্ণস্বরে বলিল, উফ, এতটা পড়িতে পারিয়াছ, আমি কতটা পড়িয়াছি দেখিবে। বলিয়া তাহার ডাক্তারি বইয়ের কোনো একটা অধ্যায়ের শিরোনামটুকু মাত্র দেখাইয়া দেয়। আশা বিস্ময়ে চোখ দুটো ডাগর করিয়া বলে, তবে এতক্ষণ কি করিতেছিলে? মহেন্দ্র তাহার চিবুক ধরিয়া বলে, আমি একজনের কথা ভাবিতেছিলাম, কিন্তু যাহার কথা ভাবিতেছিলাম সেই নিষ্ঠুর তখন চারুপাঠে উইপোকার মতন মনোহর বিবরণ লইয়া ভুলিয়াছিল। আশা এই অমূলক অভিযোগের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে পারিত, কিন্তু হায়,
কেবলমাত্র লজ্জার খাতিরে প্রেমের প্রতিযোগিতায় অন্যায় পরাভব নীরবে মানিয়া লইতে হয়। ইহা হইতে স্পষ্ট হইবে যে মহেন্দ্রর এই পাঠশালাটি সরকারি বা বেসরকারি কোনো বিদ্যালয়ের কোনো নিয়ম মানিয়াই চলে না। হয়তো একদিন মহেন্দ্র উপস্থিত নাই, সেই সুযোগে আশা পাঠে মন দেওয়ার চেষ্টা করিতেছে, এমন সময় কোথা হইতে মহেন্দ্র আসিয়া তাহার চোখ টিপিয়া ধরিল, পরে তাহার বই কাড়িয়া লইল, কহিল, নিষ্ঠুর, আমি না থাকিলে তুমি আমার কথা ভাবো না, পড়া লইয়া থাকো। আশা কহিল, তুমি আমাকে মূর্খ করিয়া রাখিবে? মহেন্দ্র কহিল, তোমার কল্যাণে আমারই বা বিদ্যা এমন কি অগ্রসর হইতেছে? কথাটা আশাকে হঠাৎ বাঁচিল, তৎক্ষণাৎ চলিয়া যাইবার উপক্রম করিয়া কহিল, আমি তোমার পড়ায় কি বাধা দিয়াছি? মহেন্দ্র তাহার হাত ধরিয়া কহিল, তুমি তাহার কি বুঝিবে? আমাকে ছাড়িয়া তুমি যত সহজে পড়া করিতে পারো, তোমাকে ছাড়িয়া তত সহজে আমি পড়া করিতে পারি না, গুরুতর দোষারোপ। ইহার পরে স্বভাবতই শরতের এক পশলার মতো এক দফা কান্নার সৃষ্টি হয় এবং অনতিকালের মধ্যেই কেবল একটি সজল উজ্জ্বলতা রাখিয়া সোহাগের সূর্যালোকে তাহা বিলীন হইয়া যায়। শিক্ষক যদি শিক্ষার সর্বপ্রধান অন্তরায় হন, তবে অবলাছাত্রী সাধ্য কি বিদ্যারণ্যের মধ্যে পথ করিয়া চলে? মাঝে মাঝে মাসিমার তীব্র ভৎসনা মনে পড়িয়া চিত্ত বিচলিত হয়, বুঝিতে পারে লেখাপড়া একটা ছুতা মাত্র। শাশুড়িকে দেখিলে লজ্জায় মরিয়া যায়, কিন্তু শাশুড়ি তাহাকে কোনো কাজ করিতে বলেন না, কোনো উপদেশ দেন না। অনাদিষ্ট হইয়া আশা শাশুড়ির গৃহকার্যে সাহায্য করিতে গেলে তিনি ব্যস্ত সমস্ত হইয়া বলেন, করো কি, সবার ঘরে যাও, তোমার পড়া কামাই যাইতেছে। অবশেষে অন্নপূর্ণা আশাকে কহিলেন, তোর যা শিক্ষা হইতেছে দেখিতেছি, এখন মহিনকেও কি ডাক্তারি করতে দিবি নে? শুনিয়া আশা মনকে খুব শক্ত করিল, মহেন্দ্রকে বলিল, তোমার এক্সামিনের পড়া হচ্ছে না, আজ আমি নিচে মাসিমার ঘরে গিয়ে থাকিব। এ বয়সে এত বড় কঠিন সন্ন্যাসব্রত, শয়নালয় হইতে একেবারে মাসিমার ঘরে আত্মনির্বাসন, এই কঠোর প্রতিজ্ঞার উচ্চারণ করিতে তাহার চোখের প্রান্তে জল আসিয়া পড়িল। তাহার অবাধ্য ক্ষুদ্র অথর কাঁপিয়া উঠিল এবং কণ্ঠস্বর রুদ্ধপ্রায় হইয়া আসিল। মহেন্দ্র কহিল, তবে তাই চলো, কাকের ঘরেই যাওয়া যাক, কিন্তু তাহা হইলে তাহাকে তো উপরে আমাদের ঘরে আসিতে হইবে। আশা এত বড় উদার গম্ভীর প্রস্তাবে পরিহাসপ্রাপ্ত হইয়া রাগ করিল। মহেন্দ্র কহিল, তাহার চেয়ে তুমি স্বয়ং দিনরাত্রি আমাকে চোখে চোখে রাখিয়া পাহারা দাও, দেখো আমি আমার এক্সামিনের পড়া মুখস্থ করিতে পারি কিনা। অতি সহজেই সেই কথা স্থির হইল। চোখে চোখে পাহারার কার্য কিরূপভাবে নির্বাহ হইত তাহার বিস্তারিত বিবরণ দেওয়া অনাবশ্যক, কেবল এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে সে বৎসর মহেন্দ্র পরীক্ষায় ফেল করিল এবং চারুপাঠের বিস্তারিত বর্ণনা সত্ত্বেও পুরভূত সম্বন্ধে আশার অনভিজ্ঞতা দূর হইল না। এইরূপ অপূর্ব পঠন পাঠন ব্যাপার যে সম্পূর্ণ নির্বিঘ্নে সম্পন্ন হইয়াছিল তাহা বলিতে পারি না। বিহারী মাঝে মাঝে আসিয়া অত্যন্ত গোল বাঁধাইয়া দিত, মহিন্দা মহিন্দা করিয়া সে পাড়া মাথায় তুলিত, মহেন্দ্রকে তাহার শয়নগৃহের বিবর হইতে টানিয়া না বাহির করিয়া সে কোনো মতেই ছাড়িত না। পড়ায় শৈথিল্য করিতেছে বলিয়া সে মহেন্দ্রকে বিস্তর ভৎসনা করিত, আশাকে বলিত, বৌঠান, গিলিয়া খাইলে হজম হয় না, চিবাইয়া খাইতে হয়, এখন সমস্ত অন্ন একগ্রাসে গিলিতেছ, ইহার পরে হজমিগুলি খুঁজিয়া পাওয়া যাইবে না। মহেন্দ্র বলিত, চুনি ওসব কথা শুনো না, বিহারী আমাদের সুখে হিংসা করিতেছে। বিহারী বলিত, সুখ যখন তোমার হাতেই আছে তখন এমন করিয়া ভোগ করো যাহাতে পরের হিংসা না হয়। মহেন্দ্র উত্তর করিত, পরের হিংসা পাইতে যে সুখ আছে, শুনি আর একটু হলেই আমি গর্দবের মতো তোমাকে বিহারীর হাতে সমর্পণ করিতেছিলাম। বিহারী রক্তবর্ণ হইয়া বলিয়া উঠিত, চুপ। এই সকল ব্যাপারে আশা মনে মনে বিহারীর উপর ভারী বিরক্ত হইত। একসময় তাহার সহিত বিহারীর বিবাহ প্রস্তাব হইয়াছিল বলিয়াই বিহারীর প্রতি তাহার এক প্রকার বিমুখ ভাব ছিল, বিহারী তাহা বুঝিত এবং মহেন্দ্র তাহা লইয়া আমোদ করিত।
রাজলক্ষ্মী বিহারীকে ডাকিয়া দুঃখ করিতেন। বিহারী কহিত, মা, পোকা যখন গুটি বাঁধে তখন তত ভয় নয়, কিন্তু যখন কাটিয়া উড়িয়া যায় তখনই ফেরানো শক্ত। খেয়ে মনে করিয়াছিল, বলো, ও তোমার বন্ধন এমন করিয়া কাটিবে। মহেন্দ্রর ফেল করা সংবাদে রাজলক্ষ্মী গ্রীষ্মকালে আকস্মিক অগ্নিকাণ্ডের মতো তাও তাও করিয়া চলিয়া উঠিলেন, কিন্তু তাহার গর্জন এবং তাহনটা সম্পূর্ণ ভোগ করিলেন অন্নপূর্ণা। তাহার আহার নিদ্রা দূর হইল। একদিন নববর্ষার বর্ষণ মুখরিত মেঘাচ্ছন্ন সায়ন্নে গায়ে একখানি সুবাসিত ফুরফুরে চাদর এবং গলায় একগাছি জৈফুলের গোড়ে মালা পরিয়া মহেন্দ্র আনন্দমনে শয়নগৃহে প্রবেশ করিল। হঠাৎ আশাকে বিস্ময়ে চকিত করিবে বলিয়া জুতার শব্দ করিল না। ঘরে উঁকি দিয়া দেখিল পূবদিকের খোলা জানালা দিয়া প্রবল বাতাস বৃষ্টির ছাঁট লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিতেছে। বাতাসে দীপ নিবিয়া গেছে এবং আশা নিচের বিছানার ওপর পড়িয়া অব্যক্ত কণ্ঠে কাঁদিতেছে। মহেন্দ্র দ্রুতপদে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হইয়াছে? বালিকা দ্বিগুণ আবেগে কাঁদিয়া উঠিল। অনেকক্ষণ পরে মহেন্দ্র ক্রমশ উত্তর পাইল যে মাসিমা আর সহ্য করিতে না পারিয়া তাহার পিস্তুত ভাইয়ের বাসায় চলিয়া গেছেন। মহেন্দ্র রাগিয়া মনে করিল, গেলেন যদি এমন বাদলা সন্ধ্যাটা মাটি করিয়া গেলেন কেন? শেষকালে সমস্ত রাগ মাতার উপরে পড়িল। তিনিই তো সকল অশান্তির মূল। মহেন্দ্র কহিল, কাকি যেখানে গেছেন আমরাও সেইখানেই যাইব, দেখি মা কাহাকে লইয়া ঝগড়া করেন বলিয়া অনাবশ্যক সরকল করিয়া জিনিসপত্র মাধামাধি মুটে ডাকাডাকি শুরু করিয়া দিল। রাজলক্ষ্মী সমস্ত ব্যাপার বুঝিলেন। ধীরে ধীরে মহেন্দ্রর কাছে আসিয়া শান্তস্বরে জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইতেছিস? মহেন্দ্র প্রথমে কোনো উত্তর করিল না। দুই তিনবার প্রশ্নের পর উত্তর করিল, কাকির কাছে যাব। রাজলক্ষ্মী কহিলেন, তোদের কোথাও যাইতে হইবে না, আমি তোর কাকিকে আনিয়া দিতেছি বলিয়া তৎক্ষণাৎ পালকি চড়িয়া অন্নপূর্ণার বাসায় গেলেন। গলায় কাপড় দিয়া জোড়হাত করিয়া কহিলেন, প্রসন্ন হও মেজ বউ, মাপ কর। অন্নপূর্ণা শশব ব্যস্ত হইয়া রাজলক্ষ্মীর পায়ের থোলা লইয়া কাতরস্বরে কহিলেন, দিদি, আমাকে কেন অপরাধী করিতেছ? তুমি যেমন আজ্ঞা করিবে তাই করিব। রাজলক্ষ্মী কহিলেন, তুমি চলিয়া আসিয়াছ বলিয়া আমার ছেলে বউ ঘর ছাড়িয়া আসিতেছে বলিতে বলিতে অভিমানে ক্রোধে ধিক্কারে তিনি কাঁদিয়া ফেলিলেন। দুই যা বাড়ি ফিরিয়া আসিলেন, তখনও বৃষ্টি পড়িতেছে। অন্নপূর্ণা মহেন্দ্রর ঘরে যখন গেলেন তখন আশার রোদন শান্ত হইয়াছে এবং মহেন্দ্র নানা কথার ছলে তাহাকে হাসাইবার চেষ্টা করিতেছে। লক্ষণ দেখিয়া বোধ হয় বাতলার সন্ধ্যাটা সম্পূর্ণ ব্যর্থ নাও যাইতে পারে। আশাপূর্ণা কহিলেন, চুনি, তুই আমাকে ঘরেও থাকতে দিবি না, অন্য কোথাও গেলেই সঙ্গে লাগিবি, আমার কি কোথাও শান্তি নাই? আশা অকস্মাৎ বৃদ্ধ মৃগের মতো উচ্চকিত হইয়া উঠিল। মহেন্দ্র একান্ত বিরক্ত হইয়া কহিল, কেন কাকি, চুনি তোমার কি করিয়াছে? অন্নপূর্ণা কহিলেন, বউ মানুষের এত বেহায়াপনা দেখিতে পারিনে বলিয়াই চলিয়া গিয়াছিলাম, আবার শাশুড়িকে কাঁদাইয়া কেন আমাকে ধরিয়া আনিলি পোড়ার মুখি? জীবনের কবিত্ব অধ্যায়ে মা খুড়ি যে এমন বিঘ্ন তাহা মহেন্দ্র জানিত না। পরদিন রাজলক্ষ্মী বিহারীকে ডাকাইয়া কহিলেন, বাছা, তুমি একবার মহিনকে বলো, অনেকদিন দেশে যাই নাই, আমি বারাসাতে যাইতে চাই। বিহারী কহিল, অনেকদিনই যখন যান নাই তখন আর নাই গেলেন। আচ্ছা, আমি মহিন্দাকে বলিয়া দেখি, কিন্তু সে যে কিছুতেই রাজি হইবে তা বোধ হয় না। মহেন্দ্র কহিল, তা জন্মস্থান দেখিতে ইচ্ছে হয় বটে, কিন্তু বেশি দিন মার সেখানে না থাকাই ভালো, বর্ষার সময় জায়গাটা ভালো নয়। মহেন্দ্র সহজেই সম্মতি দিল দেখিয়া বিহারী বিরক্ত হইল, কহিল, মা একলা যাইবেন, কে তাহাকে দেখিবে? বৌঠানকেও সঙ্গে পাঠাইয়া দাও না বলিয়া একটু হাসিল। বিহারীর গূঢ় ভৎসনায় মহেন্দ্র কুণ্ঠিত হইয়া কহিল, তা বুঝি আর পারি না। কিন্তু কথাটা ইহার অধিকার অগ্রসর হইল না।
এমনি করিয়াই বিহারী আশার চিত্ত বিমুখ করিয়া দেয়, এবং আশা তাহার উপরে বিরক্ত হইতেছে মনে করিয়া সে যেন এক প্রকারে শুষ্ক আমোদ অনুভব করে। বলাই বাহুল্য, রাজলক্ষ্মী জন্মস্থান দেখিবার জন্য অত্যন্ত উৎসুক ছিলেন না। গ্রীষ্মে নদী যখন কমিয়া আসে তখন মাছি যেমন পদে পদে লগি ফেলিয়া দেখে কোথায় কত জল, রাজলক্ষ্মীও তেমনি ভাবান্তরের সময় মাতা পুত্রের সম্পর্কের মধ্যে লগি ফেলিয়া দেখিতেছিলেন। তাহার পাড়ার সাথে যাইবার প্রস্তাব যে এত শীঘ্র এত সহজেই দল পাইবে তাহা তিনি আশা করেন নাই। মনে মনে কহিলেন, অন্নপূর্ণার গৃহত্যাগে এবং আমার গৃহত্যাগে প্রভেদ আছে, সে হইল মন্ত্র জানা ডাইনি, আর আমি হইলাম শুদ্ধমাত্র মা, আমার যাওয়াই ভালো। অন্নপূর্ণা ভিতরকার কথাটা বুঝিলেন, তিনি মহেন্দ্রকে বলিলেন, দিদি গেলে আমিও থাকতে পারিব না। মহেন্দ্র রাজলক্ষ্মীকে কহিল, শুনিতেছ মা, তুমি গেলে কাকিও যাইবেন, তাহা হইলে আমাদের ঘরের কাজ চলিবে কি করিয়া? রাজলক্ষ্মী বিদ্বেষ বিষে জর্জরিত হইয়া কহিলেন, তুমি যাইবে মেজবউ, এও কি কখনো হয়? তুমি গেলে চলিবে কি করিয়া? তোমার থাকা চাই। রাজলক্ষ্মীর আর বিলম্ব সহিল না, পরদিন মধ্যাহ্নেই তিনি দেশে যাইবার জন্য প্রস্তুত। মহেন্দ্রই যে তাহাকে দেশে রাখিয়া আসিবে এ বিষয়ে বিহারীর বা আর কাহারও সন্দেহ ছিল না, কিন্তু সময়কালে দেখা গেল মহেন্দ্র মার সঙ্গে একজন সরকার ও তারোয়ান পাঠাইবার ব্যবস্থা করিয়াছে। বিহারী কহিল, মহিন্দা তুমি এখনো তৈরি হও নাই? মহেন্দ্র লজ্জিত হইয়া কহিল, আমার আবার কলেজের। বিহারী কহিল, আচ্ছা তুমি থাকো, মাকে আমি পৌঁছাইয়া দিয়ে আসিব। মহেন্দ্র মনে মনে রাগ করিল, বিরলে আশাকে বলিল, বাস্তবিক বিহারী বড় বাড়াবাড়ি আরম্ভ করিয়াছে, ও দেখাইতে চায় যেন ও আমার চেয়ে মার কথা বেশি ভাবে। অন্নপূর্ণাকে থাকিতে হইল, কিন্তু তিনি লজ্জায় ক্ষোভে ও বিরক্তিতে সংকুচিত হইয়া রহিলেন। খুড়ির এইরূপ দুর্ভাব দেখিয়া মহেন্দ্র রাগ করিল এবং আশাও অভিমান করিয়া রহিল। রাজলক্ষ্মী জন্মভূমিতে পৌঁছিলেন, বিহারী তাহাকে পৌঁছাইয়া দিয়া চলিয়া আসিবে এইরূপ কথা ছিল, কিন্তু সেখানকার অবস্থা দেখিয়া সে ফিরিল না। রাজলক্ষ্মীর পৈতৃক বাটিতে দুই একটি অতি বৃদ্ধা বিধবা বাঁচিয়াছিলেন মাত্র। চারিদিকে ঘন জঙ্গল ও বাঁশবন, পুষ্করিণীর জল সবুজ বর্ণ। দিনে দুপুরে শিয়ালের ডাকে রাজলক্ষ্মীর চিত্ত উদ্ভ্রান্ত হইয়া উঠে। বিহারী কহিল, মা জন্মভূমি বটে, কিন্তু স্বর্গাদপি গড়িয়সি কোনো মতেই বলিতে পারি না, কলিকাতায় চলো, এখানে তোমাকে পরিত্যাগ করে গেলে আমার অধর্ম হবে। রাজলক্ষ্মীরও প্রাণ হাঁপাইয়া উঠিয়াছিল। এমন সময় বিনোদিনী আসিয়া তাহাকে আশ্রয় দিল এবং আশ্রয় করিল। বিনোদিনীর পরিচয় প্রথমেই দেওয়া হইয়াছে। একসময় মহেন্দ্র এবং তৎভাবে বিহারীর সহিত তাহার বিবাহের প্রস্তাব হইয়াছিল। বিধি নির্বদ্ধে যাহার সহিত তাহার শুভবিবাহ হয় সে লোকটির সমস্ত অন্তরিন্দ্রিয়ের মধ্যে প্লীহাই ছিল সর্বাপেক্ষা প্রবল। সেই প্লীহার অতিভারেই সে দীর্ঘকাল জীবন ধারণ করিতে পারিল না। তাহার মৃত্যুর পর হইতেই বিনোদিনী জঙ্গলের মধ্যে একটিমাত্র উদ্যানলতার মতো নিরানন্দ পল্লীর মধ্যে মুচ্ছবানভাবে দিন যাপন করিতেছিল। অত সেই অনাথা আসিয়া তাহার রাজলক্ষ্মী পিসি ঠাকুরনকে ভক্তিভরে প্রণাম করিল এবং তাহার সেবায় আত্মসমর্পণ করিয়া দিল। সেবা ইহাকেই বলে। মুহূর্তের জন্য আলস্য নাই, কেমন পরিপাটি কাজ, কেমন সুন্দর রান্না, কেমন সুমিষ্ট কথাবার্তা। রাজলক্ষ্মী বলেন, বেলা হইল মা, তুমি দুটো ঘাও গে যাও। সে কি শোনে? পাখা করিয়া পিসিমাকে ঘুম না পাড়াইয়া সে উঠে না। রাজলক্ষ্মী বলেন, এমন করিলে যে তোমার অসুখ করিবে মা। বিনোদিনী নিজের প্রতি নিরতিশয় তাচ্ছিল্য প্রকাশ করিয়া বলে, আমাদের দুঃখের শরীরে অসুখ করে না পিসিমা, আমি কতদিন পড়ে আছি। আহা, কতদিন পরে জন্মভূমিতে আসিয়াছ, এখানে কি আছে, কি দিয়া তোমাকে আদর করিব। বিহারী দুই দিনে পাড়ায় কর্তা হইয়া উঠিল, কেহ তাহার কাছে ঔষধ,
কেহবা মোকদ্দমার পরামর্শ লইতে আসে, কেহবা নিজের ছেলেকে বড় আপিসে কাজ জুটাইয়া দিবার জন্য তাহাকে ধরে, কেহবা তাহার কাছে দরখাস্ত লিখাইয়া লয়। বৃদ্ধদের তাসপাশার বৈঠক হইতে বাগদিদের তাড়িপান সভা পর্যন্ত সর্বত্রই সে তাহার সকৌতুক কৌতূহল এবং স্বাভাবিক হৃদ্যতা লইয়া যাতায়াত করিত, কেহ তাহাকে দূর মনে করিত না, অথচ সকলেই তাহাকে সম্মান করিত। বিনোদিনী এই অস্থানে পতিত কলিকাতার ছেলেটির নির্বাসনদণ্ড যথাসাধ্য লঘু করিবার জন্য অন্তঃপুরের অন্তরাল হইতে চেষ্টা করিত। বিহারী প্রত্যেকবার পাড়া পর্যটন করিয়া আসিয়া দেখিত কে তাহার ঘরটিকে প্রত্যেকবার পরিপাটি পরিচ্ছন্ন করিয়া রাখিয়াছে। একটি কাঁসার গ্লাসে দু চারিটি ফুল এবং তাহার গদির একধারে বঙ্কিম ও দীনবন্ধুর গ্রন্থাবলী গুছাইয়া রাখিয়াছে। গ্রন্থের ভিতরের মলাটে মেলি অথচ পাকা অক্ষরে বিনোদিনীর নাম লেখা। পল্লীগ্রামের প্রচলিত আতিথ্যের সহিত ইহার একটু প্রভেদ ছিল। বিহারী তাহারই উল্লেখ করিয়া প্রশংসাবাদ করিলে রাজলক্ষ্মী কহিতেন, এই মেয়েকে কিনা তোরা অগ্রাহ্য করিলি। বিহারী হাসিয়া কহিত, ভালো করি নাই মা, ঠকিয়াছি, কিন্তু বিবাহ না করিয়াই ঠকা ভালো, বিবাহ করিয়া ঠকিলে ভারী মুশকিল। রাজলক্ষ্মী কেবলই মনে করিতে লাগিলেন, আহা, এই মেয়েই তো আমার বধূ হইতে পারিত, কেন হইল না। রাজলক্ষ্মী কলিকাতায় ফিরিবার প্রসঙ্গ মাত্র উত্থাপন করিলে বিনোদিনীর চোখ ছলছল করিয়া উঠিত। সে বলিত, পিসিমা, তুমি দুদিনের জন্য কেন এলে? যখন তোমাকে জানিতাম না, দিন তো একরকম কাটিয়াই যাইত, এখন তোমাকে ছাড়িয়া কেমন করিয়া থাকিব। রাজলক্ষ্মী মনের আবেগে বলিয়া ফেলিতেন, মা, তুই আমার ঘরের বউ হলি নে কেন? তা হইলে তোকে বুকের মধ্যে করিয়া রাখিতাম। সে শুনিয়া বিনোদিনী কোনো ছুতায় লজ্জায় সেখান হইতে উঠিয়া যাইত। রাজলক্ষ্মী কলিকাতা হইতে একটা কাতর অনুনয় পত্রের অপেক্ষায় ছিলেন। তাহার মহিন জন্মাবধি কখনো এতদিন মাকে ছাড়িয়া থাকে নাই, নিশ্চয়ই এতদিনে মার বিচ্ছে তাহাকে অধীর করিয়া তুলিয়াছে। রাজলক্ষ্মী তাহার ছেলের অভিমান এবং আবদারের সেই চিঠিখানার জন্য তৃষিত হইয়াছিলেন। বিহারী মহেন্দ্রর চিঠি পাইল। মহেন্দ্র লিখিয়াছে, মা বোধহয় অনেকদিন পর জন্মভূমিতে গিয়া বেশ সুখে আছেন। রাজলক্ষ্মী ভাবিলেন, আহা, মহেন্দ্রর অভিমান করিয়া লিখিয়াছে সুখে আছেন, হতভাগিনী মা নাকি মহেন্দ্রকে ছাড়া অন্য কোথাও সুখে থাকিতে পারে। ও বিহারী, তারপরে মহিন কি লিখিয়াছে, পড়ে শোনা না বাছা। বিহারী কহিল, তারপরে কিছুই না মা, বলিয়া চিঠিখানা মুঠার মধ্যে দলিত করিয়া একটা বহির মধ্যে পুড়িয়া ঘরের এক কোণে ধপ করিয়া ফেলিয়া দিল। রাজলক্ষ্মী কি আর স্থির থাকিতে পারেন? নিশ্চয় মহিন মার উপর এমন রাগ করিয়া লিখিয়াছে যে বিহারী তাহাকে পড়িয়া শোনাইল না। বাছুর যেমন গভীর স্তনে আঘাত করিয়া দুগ্ধ এবং বাৎসল্যের সঞ্চার করে, মহেন্দ্রর রাগ তেমনি রাজলক্ষ্মীকে আঘাত করিয়া তাহার অবরুদ্ধ বাৎসল্যকে উৎসারিত করিয়া দিল। তিনি মহেন্দ্রকে ক্ষমা করিলেন, কহিলেন, আহা, বউ লইয়া মহিন সুখে আছে, সুখে থাক, যেমন করিয়া হোক সে সুখে থাক, বউকে লইয়া আমি তাহাকে আর কোনো কষ্ট দিব না। আহা, যে মা কখনো তাহাকে একদণ্ড ছাড়িয়া থাকিতে পারে না, সেই মা চলিয়া আসিয়াছে বলিয়া মহিন মার পরে রাগ করিয়াছে। বারবার তাহার চোখ দিয়া জল উছলিয়া উঠিতে লাগিল। সেদিন রাজলক্ষ্মী বিহারীকে বারবার আসিয়া বলিলেন, যাও বাবা, তুমি স্নান করে আসো গে যাও, এখানে তোমার বড় অনিয়ম হইতেছে। বিহারীর সেদিন স্নানাহারে যেন প্রবৃত্তি ছিল না। সে কহিল, মা, আমার মতো লক্ষ্মী ছাড়ার অনিয়মে থাকাই ভালো। রাজলক্ষ্মী পীড়াপিড়ি করিতে লাগিলেন, না বাছা, তুমি স্নান করিতে যাও। বিহারী সহস্রবার অনুরুদ্ধ হইয়া নাইতে গেলেন। সে ঘরের বাহির হইবা মাত্র রাজলক্ষ্মী বহির ভিতর হইতে তাড়াতাড়ি সেই কুঞ্চিত দলিত চিঠিখানি বাহির করিয়া লইলেন। বিনোদিনীর হাতে চিঠি দিয়া কহিলেন, দেখ তো মা, মহিন বিহারীকে কি লিখিয়াছে। বিনোদিনী পড়িয়া শোনাইতে লাগিল। মহেন্দ্র প্রথমটা মার কথা লিখিয়াছে, কিন্তু সে অল্পই, বিহারী যতটুকু শুনাইয়াছিল তাহার অধিক নহে। তারপরই আশার কথা।
মহেন্দ্র রঙ্গে রহস্যে আনন্দে যেন মাতাল হইয়া লিখিয়াছে। বিনোদিনী একটুখানি পড়িয়া শুনাইয়াই লজ্জিত হইয়া থামিয়া কহিল, পিসিমা ও আর কি শুনিবে। রাজলক্ষ্মীর স্নেহব্যগ্র মুখের ভাব এক মুহূর্তের মধ্যেই পাথরের মতো শক্ত হইয়া জমিয়া গেল। রাজলক্ষ্মী একটুখানি চুপ করিয়া রহিলেন, তাহার পরে বলিলেন, থাক বলিয়া চিঠি ফেরত না লইয়াই চলিয়া গেলেন। বিনোদিনী সেই চিঠিখানি লইয়া ঘরে ঢুকিল। ভিতর হইতে দ্বারপত্র করিয়া বিছানার ওপর বসিয়া পড়িতে লাগিল। চিঠির মধ্যে বিনোদিনী কি রস পাইল তাহা বিনোদিনী জানে, কিন্তু তাহা কৌতুক রস নহে। বারবার করিয়া পড়িতে পড়িতে তাহার দুই চক্ষু মধ্যাহ্নের বালুকার মতো জ্বলিতে লাগিল। তাহার নিঃশ্বাস মরুভূমির বাতাসের মতো উত্তপ্ত হইয়া উঠিল। মহেন্দ্র কেমন, আশা কেমন, মহেন্দ্র আশার প্রণয় কেমন, ইহাই তাহার মনের মধ্যে কেবলই পাক খাইতে লাগিল। চিঠিখানা কোলের ওপর চাপিয়া ধরিয়া পা ছড়াইয়া দেয়ালের দিকে হেলান দিয়া অনেকক্ষণ সম্মুখে চাহিয়া বসিয়া রহিল। মহেন্দ্র সে চিঠি বিহারী আর খুঁজিয়া পাইল না। সেই দিন মধ্যাহ্নে হঠাৎ অন্নপূর্ণা আসিয়া উপস্থিত। দুঃসংবাদ আশঙ্কা করিয়া রাজলক্ষ্মীর বুকটা হঠাৎ কাঁপিয়া উঠিল। কোনো প্রশ্ন করিতে তিনি সাহস করিলেন না। অন্নপূর্ণার দিকে পাংশুবর্ণ মুখে চাহিয়া রহিলেন। অন্নপূর্ণা কহিলেন, দিদি কলিকাতার খবর সব ভালো। রাজলক্ষ্মী কহিলেন, তবে তুমি এখানে যে? দিদি তোমার ঘরকন্যার ভার তুমি লও, আমার আর সংসারে মন নাই। আমি কাশী যাইব বলিয়া যাত্রা করিয়া বাহির হইয়াছি, তাই তোমাকে প্রণাম করিতে আসিলাম। জ্ঞানে অজ্ঞানে অনেক অপরাধ করিয়াছি, মাপ করিও। আর তোমার বউ? বলিতে বলিতে চোখ ভরিয়া উঠিয়া জল পড়িতে লাগিল। সে ছেলে মানুষ, তার মা নাই। সে দোষী হোক নির্দোষ হোক সে তোমার। আর বলিতে পারিলেন না। রাজলক্ষ্মী ব্যস্ত হইয়া তাহা স্নানাহারের ব্যবস্থা করিতে গেলেন। বিহারী খবর পাইয়া গদাই ঘোষের চণ্ডী মণ্ডপ হইতে ছুটিয়া আসিল। অন্নপূর্ণাকে প্রণাম করিয়া বলিল, কাকিমা সে কি হয়, আমাদের তুমি নির্মম হইয়া ফেলিয়া যাইবে? অন্নপূর্ণা অশ্রু দমন করিয়া কহিলেন, আমাকে আর ফিরাইবার চেষ্টা করিস নে বিহারী, তোরা সবাই সুখে থাক, আমার জন্য কিচ্ছু আটকাইবে না। বিহারী কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল, তারপরে কহিল, মহেন্দ্রর ভাগ্য মন্দ, তোমাকে সে বিদায় করিয়া দিল। অন্নপূর্ণা চকিত হইয়া কহিলেন, অমন কথা বলিস নে, আমি মহিনের ওপর কিছুই রাগ করি নাই, আমি না গেলে সংসারের মঙ্গল হইবে না। বিহারী দূরের দিকে চাহিয়া নীরবে বসিয়া রহিল। অন্নপূর্ণা অঞ্চল হইতে একজোড়া মোটা সোনার বালা খুলিয়া কহিলেন, বাবা এই বালা জোড়া তুমি রাখো, বৌমা যখন আসিবেন আমার আশীর্বাদ দিয়া তাহাকে পড়াইয়া দিও। বিহারী বালা জোড়া মাথায় ঠেকাইয়া অশ্রু সম্বরণ করিতে পাশের ঘরে চলিয়া গেল। বিদায়কালে অন্নপূর্ণা কহিলেন, বিহারী আমার মহিনকে আর আমার আশাকে দেখিস। রাজলক্ষ্মীর হস্তে একখানি কাগজ দিয়া বলিলেন, শ্বশুরের সম্পত্তিতে আমার যে অংশ আছে তাহাই দানপত্রে মহেন্দ্রকে লিখিয়া দিলাম, আমার কেবল মাসে মাসে 15টি টাকা করিয়া পাঠাইয়া দিও। বলিয়া ভূতলে পড়িয়া রাজলক্ষ্মীর পদধূলি মাথায় তুলিয়া লইলেন এবং বিদায় হইয়া তীর্থ উদ্দেশ্যে যাত্রা করিলেন। আশা কেমন ভয় পাইয়া গেল। এ কি হইল, মা চলিয়া যান, মাসিমা চলিয়া যান, তাহাদের সুখ যেন সকলকেই তাড়াইয়াছে, এবার যেন তাহাকেই তাড়াইবার পালা। পরিত্যক্ত শূন্য গৃহস্থলীর মাঝখানে দাম্পত্যের নূতন প্রেমলীলা তাহার কাছে কেমন যেন অসংগত ঠেকিতে লাগিল। সংসারের কঠিন কর্তব্য হইতে প্রেমকে ফুলের মতো ছিঁড়িয়া স্বতন্ত্র করিয়া লইলে তাহা কেবল আপনার রসে আপনাকে সজীব রাখিতে পারে না, তাহা ক্রমেই বিমর্ষ ও বিকৃত হইয়া আসে। আশাও মনে মনে দেখিতে লাগিল তাহাদের অবিশ্রাম মিলনের মধ্যে একটা শ্রান্তি, একটা একটা দুর্বলতা আছে। সে মিলন যেন থাকিয়া থাকিয়া
কেবলই মুষড়িয়া পড়ে। সংসারে দৃঢ় ও প্রশস্ত আশ্রয়ের অভাবে তাহাকে টানিয়া খাড়া রাখাই কঠিন হয়। কাজের মধ্যেই প্রেমের মূল না থাকিলে ভোগের বিকাশ পরিপূর্ণ এবং স্থায়ী হয় না। মহেন্দ্রও আপনার বিমুখ সংসারের বিরুদ্ধে বিদ্রোহ করিয়া আপন প্রেমোৎসবের সকল বাতিগুলি একসঙ্গে জ্বালাইয়া খুব সমারোহের সহিত শূন্যগৃহের অকল্যাণের মধ্যে মিলনের আনন্দ সমাধা করিতে চেষ্টা করিল। আশার মনে সে একটুখানি খোঁচা দিয়াই কহিল, শুনি তোমার আজকাল কি হয়েছে বলো দেখি, মাসি গেছেন তা লইয়া অমন মন ভার করে বসে আছো, আমাদের দুজনের ভালোবাসায় কি সকল ভালোবাসার অবসান নয়? আশা দুঃখিত হইয়া ভাবিত, তবে তো আমার ভালোবাসায় একটা কি অসম্পূর্ণতা আছে? আমি তো মাসির কথা প্রায়ই ভাবি, শাশুড়ি চলিয়া গেছেন বলিয়া আমার তো ভয় হয়। তখন সে প্রাণপণে এই সকল প্রেমের অপরাধ স্খলন করিতে চেষ্টা করে। এখন গৃহকর্ম ভালো করিয়া চলে না, চাকর বাকরেরা ফাঁকি দিতে আরম্ভ করিয়াছে। একদিন ঝি অসুখ করিয়াছে বলিয়া আসিল না, বামুন ঠাকুর মদ খাইয়া নিরুদ্দেশ হইয়া গেল। মহেন্দ্র আশাকে কহিল, বেশ মজা হইয়াছে, আজ আমরা নিজেরা রন্ধনের কাজ সারিয়া লইব। মহেন্দ্র গাড়ি করিয়া নিউ মার্কেটে বাজার করিতে গেল। কোন জিনিসটা কত পরিমাণে দরকার তাহা তাহার কিছু মাত্রও জানা ছিল না। কতকগুলি বোঝা লইয়া আনন্দে ঘরে ফিরিয়া আসিল। সেগুলা লইয়া যে কি করিতে হইবে আশাও তাহা ভালোরূপে জানে না। পরীক্ষায় বেলা দুটা তিনটা হইয়া গেল এবং নানাবিধ অভূতপূর্ব অখাদ্য উদ্ভাবন করিয়া মহেন্দ্র অত্যন্ত আমোদ বোধ করিল। আশা মহেন্দ্রর আমোদে যোগ দিতে পারিল না, আপন অজ্ঞতা ও অক্ষমতায় মনে মনে অত্যন্ত লজ্জা ও ক্ষোভ পাইল। ঘরে ঘরে জিনিসপত্রের এমনি বিশৃঙ্খলা ঘটিয়াছে যে আবশ্যকের সময়ে কোনো জিনিসই খুঁজিয়া পাওয়া কঠিন। মহেন্দ্র চিকিৎসার অস্ত্র একদিন তরকারি কুটিবার কার্যে নিযুক্ত হইয়া আবর্জনার মধ্যে অজ্ঞাতবাস গ্রহণ করিল এবং তাহার নোটের খাতা হাত পাখার একটিনি করিয়া রান্নাঘরের ভস্য শয্যায় বিশ্রাম করিতে লাগিল। এই সকল অভাবনীয় ব্যবস্থা বিপর্যয়ে মহেন্দ্রর কৌতুকের সীমা রহিল না, কিন্তু আশা ব্যথিত হইতে থাকিল। উচ্ছৃঙ্খল যথেচ্ছাচারের স্রোতে সমস্ত ঘরকন্যা ভাসাইয়া হাস্যমুখে ভাসিয়া চলা বালিকার কাছে বিভীষিকাজনক বলিয়া বোধ হইতে লাগিল। একদিন সন্ধ্যার সময় দুইজনে ঢাকা বারান্দায় বিছানা করিয়া বসিয়াছে, সম্মুখে খোলা ছাদ। বৃষ্টির পরে কলিকাতার দিগন্তব্যাপী সৌধ শিখর শ্রেণী জ্যোৎস্নায় প্লাবিত। বাগান হইতে রাশিকৃত ভিজা বকুল সংগ্রহ করিয়া আশা নতশিরে মালা গাঁথিতেছে। মহেন্দ্র তাহা লইয়া টানাটানি করিয়া বাঁধা ঘটাইয়া প্রতিকূল সমালোচনা করিয়া অনর্থক একটা কলহ সৃষ্টি করিবার উদ্যোগ করিতেছে। আশা এই সকল লকারণ উৎপীড়ন লইয়া তাহাকে ভৎসনা করিবার উপক্রম করিবা মাত্র মহেন্দ্র কোনো একটি কৃত্রিম উপায়ে আশার মুখ বন্ধ করিয়া শাসন বাক্য অঙ্কুরেই বিনাশ করিতেছিল। এমন সময় প্রতিবেশীর বাড়ির পিঞ্জরের মধ্যে থেকে পোষা কোকিল কুহু কুহু করিয়া ডাকিয়া উঠিল। তখনই মহেন্দ্র এবং আশা তাহাদের মাথার উপরে দোদুল্যমান খাঁচার দিকে দৃষ্টিপাত করিল। তাহাদের কোকিল প্রতিবেশী কোকিলের কুহুধ্বনি কখনো নীরবে সহ্য করে নাই, আজ সে জবাব দেয় না কেন? আশা উৎকণ্ঠিত হইয়া কহিল, পাখিরা ছইল কি? মহেন্দ্র কহিল, তোমার কণ্ঠ শুনিয়া লজ্জাবোধ করিতেছে। আশা শানুনয় স্বরে বলিল, না না ঠাট্টা নয়, দেখো না উহার কি হইয়াছে। মহেন্দ্র তখন খাঁচা পাড়িয়া নামাইল, খাঁচার আবরণ খুলিয়া দেখিল পাখি মরিয়া গেছে। অন্নপূর্ণা যাওয়ার পর বেহারা ছুটি লইয়া গিয়াছিল, পাখিকে কেহ দেখে নাই। দেখিতে দেখিতে আশার মুখ ম্লান হইয়া গেল, তাহার আঙুল চলিল না, ফুল পড়িয়া রহিল। মহেন্দ্রর মনে আঘাত লাগিলেও অগালের অশুভঙ্গের আশঙ্কায় ব্যাপারটা সে হাসিয়া উড়াইবার চেষ্টা করিল। কহিল, ভালোই হইয়াছে, আমি ডাক্তারি করিতে যাইতাম আর ওটা কুহুস্বরে তোমাকে জ্বালাইয়া মারিত। এই বলিয়া মহেন্দ্র আশাকে বাহুপাশে বেষ্টন করিয়া কাছে টানিয়া লইবার চেষ্টা করিল। আশা আস্তে আস্তে আপনাকে ছাড়াইয়া লইয়া
আঁচল শূন্য করিয়া বকুলগুলা ফেলিয়া দিল। কহিল, আর কেন, ছি, তুমি শীঘ্র চাও, মাকে ফিরাইয়া আনোগে। এমন সময়ে দোতলা হইতে মহিন্দা মহিন্দা রব উঠিল। আরে কে হে, এসো এসো বলিয়া মহেন্দ্র জবাব দিল। বিহারী সাড়া পাইয়া মহেন্দ্র চিত্ত উৎফুল্ল হইয়া উঠিল। বিবাহের পর বিহারী মাঝে মাঝে তাহাদের সুখের বাধাস্বরূপ আসিয়াছে, আজ সেই বাধাই সুখের পক্ষে একান্ত প্রয়োজনীয় বলিয়া বোধ হইল। আশাও বিহারীর আগমনে আরাম বোধ করিল। মাথায় কাপড় দিয়া সে তাড়াতাড়ি উঠিয়া পড়িল দেখিয়া মহেন্দ্র কহিল, যাও কোথায়, আর গেহ নয়, বিহারী আসিতেছে। আশা কহিল, ঠাকুরপোর জল খাবারের বন্দোবস্ত করি গে চাই। একটা কিছু কর্ম করিবার উপলক্ষ আসিয়া উপস্থিত হওয়াতে আশার অবসাদ কতকটা লঘু হইয়া গেল। আশা শাশুড়ির সংবাদ জানিবার জন্য মাথায় কাপড় দিয়া দাঁড়াইয়া রহিল। বিহারীর সহিত এখনো সে কথা কয় না। বিহারী প্রবেশ করিয়াই বলিল, হা সর্বনাশ, কি কবিত্বের মাঝখানেই পা ফেলিলাম, ভয় নাই বৌঠান, তুমি বসো, আমি পালাই। আশা মহেন্দ্রর মুখে চাহিল। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, বিহারী, মার কি খবর? বিহারী কহিল, মা খুড়ির কথা আজ কেন ভাই, সে ঢের সময় আছে। সাচ এ নাইট ওয়াজ নট মেড ফর স্লিপ, নট ফর মাদার্স অ্যান্ড আন্টস বলিয়া বিহারী ফিরিতে উদ্যত হইল। মহেন্দ্র তাহাকে জোর করিয়া টানিয়া নিয়া বসাইল। বিহারী কহিল, বৌঠান দেখো, আমার অপরাধ নাই, আমাকে জোর করিয়া আনিল, পাপ করিল মহিন্দা, তাহার অভিশাপটা যেন আমার মাথার উপর না পড়ে। কোনো জবাব দিতে পারে না বলিয়াই এইসব কথায় আশা অত্যন্ত বিরক্ত হয়। বিহারী ইচ্ছা করিয়া তাহাকে জ্বালাতন করে। বিহারী কহিল, বাড়িশ্রী তো দেখিতেছি, মাকে এখনো আনাইবার কি সময় হয় নাই? মহেন্দ্র কহিল, বিলক্ষণ, আমরা তো তার জন্যই অপেক্ষা করে আছি। বিহারী কহিল, সে কথাটা তাহাকে জানাইবার জন্য পত্র লিখিতে তোমার অল্পই সময় লাগিবে, কিন্তু তাহার সুখের সীমা থাকিবে না। বৌঠান, মহিন্দাকে সেই 2 মিনিট ছুটি দিতে হবে, তোমার কাছে আমার এই আবেদন। আশা রাগিয়া চলিয়া গেল, তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। মহেন্দ্র কহিল, কি শুভক্ষণেই তোমাদের দেখা হইয়াছিল, কিছুতেই সন্ধি হইল না, কেবল টুকটাক চলিতেছে। বিহারী কহিল, তোমাকে তোমার মা তো নষ্ট করিয়াছেন, আবার স্ত্রীও নষ্ট করিতে বসিয়াছে, সেইটে দেখিতে পারি না বলিয়াই সময় পাইলে দু একটা কথা বলি। মহেন্দ্র বলিল, তাহাতে ফল হয় কি? বিহারী বলিল, ফল তোমার সম্বন্ধে বিশেষ কিছু হয় না, আমার সম্বন্ধে কিঞ্চিত হয়। বিহারী নিজে বসিয়া মহেন্দ্রকে দিয়া চিঠি লিখাইয়া লইল এবং সে চিঠি লইয়া পরদিনই রাজলক্ষ্মীকে আনিতে গেল। রাজলক্ষ্মী বুঝিলেন হে চিঠি বিহারী লিখিয়াছে, কিন্তু তবু আর থাকিতে পারিলেন না, সঙ্গে বিনোদিনী আসিল। গৃহিণী ফিরিয়া আসিয়া গৃহের যেরূপ দুরবস্থা দেখিলেন, সমস্ত অমার্জিত মলিন বিপর্যস্ত, তাহাতে বধূর প্রতি তাহার মন আরও যেন বক্র হইয়া উঠিল। কিন্তু বধূর একই পরিবর্তন, সে যে ছায়ার মতো তাহাকে অনুসরণ করে, আদেশ না পাইলেও তাহার কর্মে সহায়তা করিতে অগ্রসর হয়। তিনি শশব্যস্ত হইয়া বলিয়া ওঠেন, রাখো রাখো, ও তুমি নষ্ট করিয়া ফেলিবে, জানো না যে কাজ সে কাজে কেন হাত দেওয়া। রাজলক্ষ্মী স্থির করিলেন অন্নপূর্ণা চলিয়া যাওয়াতেই বধূর এত উন্নতি হইয়াছে, কিন্তু তিনি ভাবিলেন মহেন্দ্র মনে করিবে খুড়ি যখন ছিল তখন বধূকে লইয়া আমি বেশ নিষ্কণ্টকে সুখে ছিলাম, আর মা আসিতেই আমার বিরহ দুঃখ আরম্ভ হইল। ইহাতে অন্নপূর্ণা যে তাহার হিতৈষী এবং মা যে তাহার সুখের অন্তরায় ইহাই প্রমাণ হইবে, কাজ কি? আজকাল দিনের বেলা মহেন্দ্র ডাকিয়া পাঠাইলে বধূ যাইতে ইতস্তত করিত, কিন্তু রাজলক্ষ্মী ভৎসনা করিয়া বলিতেন, মহিন ডাকিতেছে সে বুঝি আর কানি তুলিতে নাই, বেশি আদর পাইলে শেষকালে এমনই ঘটিয়া থাকে, যাও তোমাকে আর তরকারিতে হাত দিতে হইবে না। আবার সেই স্লেট পেন্সিল চারুপাট লইয়া মিথ্যা খেলা, ভালোবাসার অমূলক অভিযোগ লইয়া পরস্পরকে অপরাধী করা, উভয়ের মধ্যে কাহার প্রেমের ওজন বেশি তাহা লইয়া বিনা যুক্তিমূলে তুমুল তর্ক বিতর্ক, বর্ষা দিনকে রাত্রি করা এবং জ্যোৎস্না রাত্রিকে দিন করিয়া তোলা,
শ্রান্তি এবং অবসাদকে গায়ের জোরে দূর করিয়া দেওয়া, পরস্পরকে এমনি করিয়া অভ্যাস করাছে। সঙ্গ যখন অসার চিত্তে আনন্দ দিতেছে না, তখনও ক্ষণকালের জন্য মিলন পাশ হইতে মুক্তি ভয়াবহ মনে হয়। সম্ভোগ শোক ভস্মাচ্ছন্ন, অথচ কর্মান্তরে যাইতেও পা ওঠে না। ভোগসুখের এই ভয়ঙ্কর অভিশাপ যে সুখ অধিক দিন থাকে না, কিন্তু বন্ধন দুশ্চেত্য হইয়া ওঠে। এমন সময় বিনোদিনী একদিন আসিয়া আশার কলা জড়াইয়া ধরিয়া কহিল, ভাই, তোমার সৌভাগ্য চিরকাল অক্ষয় হোক, কিন্তু আমি দুঃখিনী বলিয়া কি আমার দিকে একবার তাকাইতে নাই? আত্মীয় গৃহে বাল্যকাল হইতে পরের মতো লালিত হইয়াছিল বলিয়া লোকসাধারণের নিকট আশার এক প্রকার আন্তরিক কুণ্ঠিত ভাব ছিল। ভয় হইত পাছে কেহ প্রত্যাখ্যান করে। বিনোদিনী যখন তাহার জোড়া ভুরু ও তীক্ষ্ণ দৃষ্টি তাহার নিখুঁত মুখ ও নিটল যৌবন নিয়ে উপস্থিত হইল, তখন আশা অগ্রসর হইয়া তাহার পরিচয় লইতে সাহস করিল না। আশা দেখিল শাশুড়ি রাজলক্ষ্মীর নিকট বিনোদিনীর কোনো প্রকার সংকোচ নাই। রাজলক্ষ্মীও যেন তাকে বিশেষ করিয়া দেখাইয়া দেখাইয়া বিনোদিনীকে বহুমান দিতেছেন। সময়ে অসময়ে আশাকে বিশেষ করিয়া শুনাইয়া শুনাইয়া বিনোদিনীর প্রশংসাবাক্যে উচ্ছ্বসিত হইয়া উঠিতেছেন। আশা দেখিল বিনোদিনী সর্বপ্রকার গৃহকর্মে সুনিপুণ, প্রভুত্ব যেন তাহার পক্ষে নিতান্ত সহজ স্বভাবসিদ্ধ। দাস দাসীকে কর্মে নিয়োগ করিতে, ভর্সনা করিতে ও আদেশ করিতে সে লেশমাত্র কুণ্ঠিত নহে। এই সমস্ত দেখিয়া আশা বিনোদিনীর কাছে নিজেকে নিতান্ত ক্ষুদ্র মনে করিল। সেই সর্বগুণশালিনী বিনোদিনী যখন অগ্রসর হইয়া আশার প্রণয় প্রার্থনা করিল, তখন সংকোচের বাধায় ঠেকিয়াই বালিকার আনন্দ আরও চার গুণ উছলিয়া পড়িল। জাদুকরের মায়াতরুর মতো তাহার প্রণয় বীজ একদিনেই অঙ্কুরিত, পল্লবিত ও পুষ্পিত হইয়া উঠিল। আশা কহিল, এসো ভাই, তোমার সঙ্গে একটা কিছু পাতাই। বিনোদিনী হাসিয়া বলিল, কি পাতাইবে? আশা গঙ্গা জল, বকুল ফুল প্রভৃতি অনেকগুলি ভালো ভালো জিনিসের নাম করিল। বিনোদিনী কহিল, হো, সব পুরনো হইয়া গেছে, আদরের নামের আর আদর নাই। আশা কহিল, তোমার কোনটা পছন্দ? বিনোদিনী হাসিয়া কহিল, চোখের বালি। শ্রুতি মধুর নামের দিকেই আশার ঝোঁক ছিল, কিন্তু বিনোদিনীর পরামর্শে আদরের কালিটি গ্রহণ করিল। বিনোদিনী গলা জড়াইয়া ধরিয়া বলিল, চোখের বালি বলিয়া হাসিয়া লুটাইয়া পড়িল। আশার পক্ষে সঙ্গিনীর বড় দরকার হইয়াছিল। ভালোবাসার উৎসব কেবলমাত্র দুটি লোকের দ্বারা সম্পন্ন হয় না, সুখালাপের মিষ্টান্ন বিতরণের জন্য বাজে লোকের দরকার হয়। ক্ষুদিত হৃদয়ে বিনোদিনীও নববধূর নবপ্রেমের ইতিহাস মাতালের জ্বালাময় মদের মতো কান পাতিয়া পান করিতে লাগিল। তাহার মস্তিষ্ক মাতিয়া শরীরের রক্ত জ্বলিয়া উঠিল। নিস্তব্ধ মধ্যাহ্নে মা যখন ঘুমাইতেছেন, দাসদাসীরা একতলার বিশ্রামালয়ে অদৃশ্য, মহেন্দ্র বিহারীর তাড়নায় ক্ষণকালের জন্য কলেজে গেছে এবং রৌদ্রতপ্ত নীলিমার শেষ প্রান্ত হইতে চিলের তীব্র কণ্ঠ অতি ক্ষীণ স্বরে কদাচিৎ শোনা যাইতেছে, তখন নির্জন শয়নগৃহে নিচের বিছানায় বালিশের ওপর আশা তাহার খোলা চুল ছড়াইয়া শুইত এবং বিনোদিনী বুকের নিচে বালিশ টানিয়া উপুড় হইয়া শুইয়া গুনগুন গুঞ্জরিত কাহিনীর মধ্যে আবিষ্ট হইয়া রহিত। তাহার কর্ণমূল আরক্ত হইয়া উঠিত, নিঃশ্বাস বেগে প্রবাহিত হইতে থাকিত। বিনোদিনী প্রশ্ন করিয়া তুচ্ছতম কথাটি পর্যন্ত বাহির করিত, এক কথা বারবার করিয়া শুনিত, ঘটনা নিঃশেষ হইয়া গেলে কল্পনার অবতারণা করিত, কহিত, আচ্ছা ভাই, যদি এমনটা হইত তো কি হইত, যদি অমনটা হইত তো কি করিতে। সেই সকল অসম্ভাবিত কল্পনার পথে সুখালোচনাকে সুদীর্ঘ করিয়া টানিয়া লইয়া চলিতে আশারও ভালো লাগিত। বিনোদিনী কহিত, আচ্ছা ভাই চোখের বালি, তোর সঙ্গে যদি বিহারীবাবুর বিবাহ হইত। আশা বলিত, না ভাই, ও কথা তুমি বলিও না, ছি ছি, আমার বড় লজ্জা করে, কিন্তু তোমার সঙ্গে হইলে বেশ হইত, তোমার সঙ্গেও তো কথা হইয়াছিল। আমার সঙ্গে তো ঢের লোকের কথা হইয়াছিল, না হইয়াছে বেশ হইয়াছে,
আমি যা আছি বেশ আছি। আশা তাহার প্রতিবাদ করে, বিনোদিনীর অবস্থা যে তাহার অবস্থার চেয়ে ভালো এ কথা সে কেমন করিয়া স্বীকার করিবে? একবার মনে করিয়া দেখো দেখি ভাই বালি, যদি আমার স্বামীর সঙ্গে তোমার বিবাহ হইয়া যাইত, আর একটু হলেই তো হইত। তা তো হইতই, না হইল কেন? আশার এই বিছানা এই খাট তো একদিন তাহারই জন্য অপেক্ষা করিয়াছিল। বিনোদিনী এই সুসজ্জিত শয়ন ঘরের দিকে চায়, আর সে কথা কিছুতেই ভুলিতে পারে না। এ ঘরে আছে অতিথি মাত্র, আজ স্থান পাইয়াছে, কাল আবার উঠিয়া যাইতে হইবে। অপরাহ্নে বিনোদিনী নিজে উদ্যোগী হইয়া অপরূপ নৈপুণ্যের সহিত আশার চুল বাঁধিয়া সাজাইয়া তাহাকে স্বামী সম্মিলনে পাঠাইয়া দিত। তাহার কল্পনা যেন অবগুণ্ঠিত হইয়া এই সজ্জিতাবধূর পশ্চাৎ পশ্চাৎ মুগ্ধ যুবকের অভিসারে জনহীন কক্ষে গমন করিত। আবার এক একদিন কিছুতেই আশাকে ছাড়িয়া দিত না, বলিত, আহ একটু বসই না, তোমার স্বামী তো পালাইতেছেন না, তিনি তো মায়ামৃগ নন, তিনি অঞ্চলের পোষা হরিণ। এই বলিয়া নানা ছলে ধরিয়া রাখিয়া দেরি করাইবার চেষ্টা করিত। মহেন্দ্র অত্যন্ত রাগ করিয়া বলিত, তোমার সখী যে নড়িবার নাম করেন না, তিনি বাড়ি ফিরবেন কবে? আশা ব্যগ্র হইয়া বলিত, না তুমি আমার চোখের বালির ওপর রাগ করিও না, তুমি জানো না সে তোমার কথা শুনিতে কত ভালোবাসে, কত যত্ন করিয়া সাজাইয়া আমাকে তোমার কাছে পাঠাইয়া দেয়। রাজলক্ষ্মী আশাকে কাজ করিতে দিতেন না, বিনোদিনী বধূর পক্ষ লইয়া তাহাকে কাজে প্রবৃত্ত করাইল। প্রায় সমস্ত দিনই বিনোদিনীর কাজে আলস্য নাই, সেই সঙ্গে আশাকেও সে আর ছুটি দিতে চায় না। বিনোদিনী পরে পরে এমনি কাজে শৃঙ্খল বানাইতেছিল যে তাহার ফাঁক পাওয়া আশার পক্ষে ভারী কঠিন হইয়া উঠিল। আশার স্বামী ছাদের উপরকার শূন্য ঘরের কোণে বসিয়া আক্রোশে ছটফট করিতেছে, ইহা কল্পনা করিয়া বিনোদিনী মনে মনে তীব্র কঠিন হাসি হাসিত। আশা উদ্বিগ্ন হইয়া বলিত, এবার চাই ভাই চোখের বালি, তিনি আবার রাগ করিবেন। বিনোদিনী তাড়াতাড়ি বলিয়া উঠিত, রোসো ভাই রোসো, এইটুকু করিয়া যাও, আর বেশি দেরি হইবে না। খানিক বাদে আশা আবার ছটফট করিয়া বলিয়া উঠিত, না ভাই, এবার তিনি সত্য সত্যই রাগ করিবেন, আমাকে ছাড়ো আমি যাই। বিনোদিনী বলিত, আহা একটু রাগ করিলেই বা, সোহাগের সঙ্গে রাগ না মিশলে ভালোবাসায় স্বাদ থাকে না, তরকারিতে লঙ্কা মরিচের মতো। কিন্তু লঙ্কা মরিচের স্বাদটা যে কি তাহা বিনোদিনী বুঝিতেছিল, কেবল সঙ্গে তাহার তরকারি ছিল না, তাহার শিরায় শিরায় যেন আগুন ধরিয়া গেল, সে যেদিকে চায় তাহার চোখে যেন স্ফুলিঙ্গ বর্ষণ হইতে থাকে। এমন সুখের ঘরকন্যা, এমন সোহাগের স্বামী, এ ঘরকে যে আমি রাজার রাজত্ব, এ স্বামীকে যে আমি পায়ের দাস করিয়া রাখিতে পারিতাম, তখন কি এ ঘরের এই দশা, এ মানুষের এই ছিঁড়ি থাকিত? আমার জায়গায় কিনা এই কচি খুকি, এই খেলার পুতুল। তারপর আশার গলা চড়াইয়া বলিত, ভাই চোখের বালি, বলো না ভাই, কাল তোমাদের কি কথা হইয়াছিল ভাই? আমি তোমাকে যাহা শিখাইয়া দিয়েছিলাম তাহা বলিয়াছিলে, তোমাদের ভালোবাসার কথা শুনিলে আমার আর ক্ষুধা তৃষ্ণা থাকে না ভাই। মহেন্দ্র একদিন বিরক্ত হইয়া তাহার মাকে ডাকিয়া বলিল, এ কি ভালো হইতেছে, পরের ঘরে যুবতী বিধবাকে আনিয়া একটা দায় ঘাড়ি করিবার দরকার কি? আমার তো ইহাতে মত নাই, কি জানি কখন কি সংকট ঘটিতে পারে। রাজলক্ষ্মী কহিলেন, ও যে আমাদের বিপিনের বউ, উহাকে আমি পর মনে করি না। মহেন্দ্র কহিল, না মা, ভালো হইতেছে না, আমার মতে উহাকে এখানে রাখা উচিত না। রাজলক্ষ্মী বেশ জানিতেন মহেন্দ্রর মত অক্রাহ্য করা সহজ নহে, তিনি বিহারীকে ডাকিয়া কহিলেন, ও বিহারী, তুই একবার মহিনকে বুঝাইয়া বল, বিপিনের বউ আছে বলিয়াই এই বৃদ্ধ বয়সে আমি একটু বিশ্রাম করিতে পারি, পর হোক যা হোক আপন লোকের কাছ হইতে এমন সেবা তো কখনো পাই নাই। বিহারী রাজলক্ষ্মীকে কোনো উত্তর না দিয়া মহেন্দ্রর কাছে গেল, কহিল, মহিন্দা বিনোদিনীর কথা কিছু ভাবিতেছ? মহেন্দ্র হাসিয়া বলিল, ভাবিয়া রাতে ঘুম হয় না, তোমার বৌঠানকে জিজ্ঞেস করো না, আজকাল বিনোদিনীর ধ্যানে আমার আর সকল ধ্যানই ভঙ্গ হইয়াছে। আশা ঘোমটার ভিতর হইতে মহেন্দ্রকে নীরবে তর্জন করিল। বিহারী কহিল,
বলো কি দ্বিতীয় বিষবৃক্ষ? ঠিক তাই, এখন উহাকে বিদায় করিবার জন্য চুনি ছটপট করিতেছে। খুমটার ভিতর হইতে আশার দুই চক্ষু আবার ভৎসনা বর্ষণ করিল। বিহারী কহিল, বিদায় করিলেও ফিরিতে কতক্ষণ? বিধবার বিবাহ দাও, বিষদাঁত একেবারে ভাঙিবে। মহেন্দ্র বলিল, কুন্দরও তো বিবাহ দেওয়া হইয়াছিল। বিহারী কহিল, থাক, উপমাটা এখন রাখো। বিনোদিনীর কথা আমি মাঝে মাঝে ভাবি, তোমাদের এখানে উনি তো চিরকাল থাকিতে পারেন না, তাহারপরে যে মন দেখিয়া আসিয়াছি সেখানে উহাকে যাবজ্জীবন বনবাসে পাঠানো সেও ভারী কঠিন দণ্ড। মহেন্দ্রর সম্মুখে এ পর্যন্ত বিনোদিনী বাহির হয় নাই, কিন্তু বিহারী তাহাকে দেখিয়াছে। বিহারী এইটুকু বুঝিয়াছে, এনারি জঙ্গলে ফেলিয়া রাখিবার নহে। কিন্তু শিখা একভাবে খড়ের প্রদীপ রূপে জ্বলে, আর একভাবে খড়ে আগুন ধরাইয়া দেয়, সে আশঙ্কাও বিহারীর মনে ছিল। মহেন্দ্র বিহারীকে এই কথা লইয়া অনেক পরিহাস করিল, বিহারীও তাহার জবাব দিল। কিন্তু তাহার মন বুঝিয়াছিল, এনারই খেলা করিবার নহে, ইহাকে উপেক্ষাও করা চলে না। রাজলক্ষ্মী বিনোদিনীকে সাবধান করিয়া দিলেন, কহিলেন, দেখো বাছা, বউকে লইয়া তুমি অত টানাটানি করিও না। তুমি পাড়া গাঁয়ের গৃহস্থ ঘরে ছিলে, আজকালকার চালচলন জানো না, তুমি বুদ্ধিমতি, ভালো করিয়া বুঝিয়া চলিও। ইহার পর বিনোদিনী অত্যন্ত আড়ম্বরপূর্বক আশাকে দূরে দূরে রাখিল। কহিল, আমি ভাই কে? আমার মতো অবস্থার লোক আপন মান বাঁচাইয়া চলিতে না জানিলে কোনদিন কি ঘটে তো বলা যায় না। আশা সাধাসাধি কান্নাকাটি করিয়া মরে। বিনোদিনী দৃঢ় প্রতিজ্ঞ। মনের কথায় আশা আকণ্ঠ পরিপূর্ণ হইয়া উঠিল, কিন্তু বিনোদিনী আমল দিল না। এদিকে মহেন্দ্রর বাহবা শিথিল এবং তাহার মুগ্ধ দৃষ্টি যেন ক্লান্তিতে আবৃত হইয়া আসিয়াছে। পূর্বে যে সকল অনিয়ম উচ্ছৃঙ্খলা তাহার কাছে কৌতুকজনক বোধ হইত, এখন তাহা অল্পে অল্পে তাহাকে পীড়ন করিতে আরম্ভ করিয়াছে। আশার সাংসারিক অপটুতায় সে ক্ষণে ক্ষণে বিরক্ত হয়, কিন্তু প্রকাশ করিয়া বলে না। প্রকাশ না করিলেও আশা অন্তরে অন্তরে অনুভব করিয়াছে, নিরবিচ্ছিন্ন মিলনে প্রেমের মর্যাদা ম্লান হইয়া যাইতেছে। মহেন্দ্র সোহাগের মধ্যে বেসুর লাগিতেছে, কতকটা মিথ্যা বাড়াবাড়ি, কতকটা আত্মপ্রতারণা। হে সময় পলায়ন ছাড়া পরিত্রাণ নাই, বিচ্ছেদ ছাড়া ঔষধ নাই। স্ত্রীলোকের স্বভাবসিদ্ধ সংস্কার বসে আশা আজকাল মহেন্দ্রকে ফেলিয়া যাইবার চেষ্টা করিত, কিন্তু বিনোদিনী ছাড়া তাহার যাইবার স্থান কোথায়? মহেন্দ্র প্রণয়ের উত্তপ্ত বাসরসজ্জার মধ্যে চক্ষু উন্মিলন করিয়া ধীরে ধীরে সংসারের কাজকর্ম পড়াশোনার প্রতি একটু সজাগ হইয়া পাশ ফিরিল। ডাক্তারি বইগুলোকে নানা অসম্ভব স্থান হইতে উদ্ধার করিয়া ধুলা ছাড়িতে লাগিল এবং চাপকান প্যান্টালুন কয়টা রৌদ্রে দেওয়ার উপক্রম করিল। শেষ হল রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস চোখের বালির প্রথম পর্ব। আশালতা ও বিনোদিনীর বন্ধুত্ব কোন খাতে বইবে? আবার কি নতুন করে বিনোদের মন ফিরে পাবে আশা? বিহারীর মনে যে আশঙ্কা দানা বাঁধছে বিনোদিনীকে নিয়ে, তা কি সত্যি হবে? দেখা যাক পরের পর্বে কি ঘটে। খুব শিগগিরই ফিরে আসছি দ্বিতীয় পর্ব নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।